আসসালামু আলাইকুম। আমাদের শাইখুল হাদিসরা প্রায় দাবি করেন যে নবীকে আল্লাহ দুটি জিনিস দিয়েছেন, কোরআন এবং হিকমা। আর এই হিকমাই হচ্ছে হাদিস। তাই আল্লাহ তা রাসুলের অনুসরণের নামে আল্লাহ তা রাসুলের অনুমোদনহীন ইরান উজবেকিস্তানের ইমামদের সংগৃহীত এবং সংকলিত কথিত হিকমার কিতাবকে কোরআনের মতোই ধর্মীয় বিধান হিসেবে মানতে বলা হচ্ছে। কোরআন মানতে হলে হাদিস লাগবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তার নবীকে একটা জিনিস দেননি। আল্লাহ কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, কোরআনে রিপিটেডলি অনেক জায়গায় আল্লাহ বলেছেন বিল কিতাব ওয়াল হিকমা, কিতাব ওয়াল হিকমা, কিতাব ওয়াল হিকমা। আল্লাহ মানে কোরআন, কিতাব মানে কোরআন, আল হিকমা মানে কোরআন হলো আক্ষরিক বই, যেটা আল্লাহ আক্ষরিকভাবে তাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আর হিকমা মানে যে প্রজ্ঞা, ওহির মাধ্যমে আল্লাহ তাকে দিয়েছেন, নিজের ভাষায় বলেছেন, এটাই হাদিস নামে সংকলিত। এটা প্রথম কথা। কাজে আমরা যদি বলি কোরআন মানি, আবার নবীকে দুটো জিনিস না একটা জিনিস দিতে কোরআন মানা হলো না, কোরআন অস্বীকার করা। কোরআন এবং হিকমা দুটোই দিয়েছেন। কেউ বলে যে কোরআনই হিকমা, কোরআনই হিকমা বলতে গেলে তাকে মানে এটা হয় সে মূর্খ আব্দুর রহমান এবং আমার ভাই এসেছে। কেউ যদি বলে আব্দুর রহমান আমার ভাই, তাহলে বুঝতে হবে যে বলে সে হয় বাংলা জানে না, আর নইলে আমি বাংলা বুঝি না, তাই না? কখনোই মানে কোরআন এবং হেকমা বলতে আল্লাহ কোরআন এবং কোরআনই হেকমা, এটা আরবি এবং যে কোনো ভাষায় যার জ্ঞান আছে বলবে না। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ আমার অত্যন্ত পছন্দের মানুষ। আমি স্যারের আলোচনা শুনি, তার ব্যক্তিত্ব এবং বর্ণনার মাধুর্যের কারণে তাকে ভালোবাসি। তিনি যদি কমিউনিস্ট বা অমুসলিম হতেন, তবু আমি স্যারকে পছন্দ করতাম, কারণ তার ব্যক্তিত্ব। তবে হিকমা বিষয়ে স্যারের সাথে দ্বিমত করব। হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা বা উইজডম। নবীজির আদেশ, উপদেশ ও জীবনাচরণ প্রজ্ঞার উৎস, কিন্তু আমাদের শায়খদের দাবি সে প্রজ্ঞার বিবরণ কোরআনে নাই। হিকমা আছে বুখারি মুসলিমে। আল্লাহ নিজেকে হাকিম বলেছেন। আল্লাহর হিকমা হচ্ছে অনন্ত, অসীম, আর আল্লাহর কিতাবে হিকমা নাই। হাদিস বিষয়ে আমার পূর্ববর্তী আলোচনায় পরিষ্কার করেছি, অসমর্থিত ও অননুমোদিত সূত্রে বর্ণিত হাদিস থেকে নবীদের প্রজ্ঞ জীবনাদর্শের নির্ভরযোগ্য বিবরণের পাশাপাশি অবৈজ্ঞানিক, অবাস্তব, অযৌক্তিক এবং হাস্যকর কিছু বর্ণনা পাওয়া যায়, যা পৃথিবীর কোনো সমাজ সভ্যতায় প্রজ্ঞা বা উইজডম বলে গ্রহণযোগ্য নয়। নবীজির নামে যুগে যুগে বিভিন্ন মতলববাজদের বানানো এসব ভিত্তিহীন উদ্ভট ধর্মাচার শেষ পর্যন্ত হুমকি ধমকি দিয়ে গেলাতে হয়। এ ভিডিওতে কথা বলবো প্রকৃত হিকমার আদ্যোপান্ত নিয়ে। এই আলোচনার বিস্তারিত পাবেন আমার রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে। আমার সব বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে, অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হিকমা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবীদের আল্লাহ হিকমা দিয়েছেন। কোরআনে আল্লাহ নবীদের হিকমার বর্ণনাও দিয়েছেন। সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা ইউনুস, কোরআন জুড়ে নবীদের জীবন ও কর্মেরই বর্ণনা। হিকমা আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতুল হাসানা, তুমি হিকমা ও উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো। তো আল্লাহ যদি আমাকে হিকমা নাই দেয়, তবে আমি হিকমা দিয়ে মানুষকে আল্লাহর পথে কিভাবে ডাকবো? আর প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হবে। অবোধ শিশু বা অবোধ প্রাণীর কাছে জ্ঞান বিজ্ঞানের কথা অর্থহীন। তবে কিছু মানুষকে আল্লাহ অন্যদের তুলনায় বেশি প্রজ্ঞা দিয়েছেন। এই প্রজ্ঞা বা হিকমার আলোচনায় সবার আগে আসবে হযরত লোকমান আলাইহিস সালামের নাম। লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, নিশ্চয়ই আমি লোকমানকে হিকমা দিয়েছি। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ এমন হিকমা দিয়েছেন যে তার নামই হয়ে গেল লোকমান হাকিম। এই হাকিম মানে কবিরাজ নয়, প্রজ্ঞাবান লোকমান, লোকমান দ্য ওয়াইজ ম্যান। এখন নবীর হিকমা না হয় বুখারী শরীফ থেকে জানবো, কিন্তু লোকমান আলাইহিস সালামের হিকমা আমরা কোন শরীফ থেকে জানবো? সহি লোকমান শরীফ কোন প্রকাশনী প্রকাশ করে? হ্যাঁ, কোরআনে সুরা লোকমান নামে একটা আস্ত সুরা আছে। রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজে আমি কোরআনের পক্ষে এবং কোরআন বহির্ভূত বিভিন্ন ধর্মীয় বিধানের বিপক্ষে যা যা বলেছি তার সারমর্ম হচ্ছে সুরা লোকমান। সুরা লোকমান হচ্ছে কোরআনের ট্রেইলার, কোরআনের বিজ্ঞাপন।
মাত্র 34টি আয়াত আছে সূরায়। নিজের বাড়ির কোরআন খুলে মিলিয়ে নেবেন, নইলে মনে হবে এই কথাগুলো মনে হয় আমেরিকার কোরআনে আছে বা ইহুদিদের কোরআনে আছে। আমি আরবি বাংলার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইংরেজি অনুবাদ পড়ছি যাতে মর্মার্থ বুঝতে সহজ হয়। আমাদের শাইখুল হাদিসদের দাবি কোরআনে হিকমা নাই, হিকমা হচ্ছে হাদিস, কিন্তু লোকমান আলাইহিস সালামের হিকমার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনের বিজ্ঞাপন দিচ্ছেন। সূরা লোকমানের প্রথম আয়াত আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, দিজ আর দ্য ভার্সেস অব দ্য বুক রিচ ইন উইজডম, এগুলো হচ্ছে হিকমাপূর্ণ বা প্রজ্ঞাময় কিতাবের আয়াত। কোন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে সূরা লোকমানের শুরুতে আল্লাহ যে হিকমাপূর্ণ কিতাবের কথা বললেন, এই হিকমাপূর্ণ কিতাব কোনটা, কোরআন শরীফ না আবু দাউদ শরীফ? সূরা ইয়াসিনের শুরুতে আরও স্পষ্ট করে নাম ধরে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বাই দ্য কোরআন রিচ ইন উইজডম, হিকমাপূর্ণ বা প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ কোরআনকে বলছেন হিকমাপূর্ণ কিতাব, কিন্তু আমরা হিকমা খুঁজতে যাচ্ছি উজবেকিস্তানে। সূরা লোকমানের পরের আয়াতে আল্লাহ হিকমাপূর্ণ কিতাব সম্পর্কে আরও বলেছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, ইটস এ গাইড অ্যান্ড মার্সি ফর দ্য গুড ডুয়ার্স, এটা হচ্ছে সৎকর্ম পরায়ণদের জন্য হুদা বা রাহমত। হুদা শব্দের অর্থ পথ নির্দেশ, ম্যাপ, জিপিএস। সৎকর্ম পরায়ণদেরকেই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, আর আল্লাহ বলেছেন সৎকর্মশীলদের গাইড হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাব আল কোরআন। আপনি নতুন কোথাও গেলে বা গন্তব্যের পথ না জানলে একজন ট্যুরিস্ট গাইড, ম্যাপ বা জিপিএস আপনাকে পথ দেখাবে। আপনি জান্নাতে যেতে চাইলে আল্লাহ তার রাসূলের অনুমোদিত নির্ভুল গাইড হচ্ছে আল্লাহর কিতাব। এই প্রজ্ঞাময় কিতাবই হচ্ছে আল্লাহর পথ, সৎকর্মশীলদের পথ। আল্লাহ দাবি করেছেন যে এই কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ। আল্লাহ কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য আল্লাহর দেখানো পথ। অর্থাৎ মুসলিম অমুসলিম যে কোনো মানুষ কোরআন পরিষ্কার বুঝবে, যে কোরআন পড়ে বুঝবে না সে মানুষ না, পায়জামা। কিন্তু আমাদের শায়খরা বলছেন বুখারি মুসলিমের কিতাব ছাড়া কোরআন বোঝা যাবে না। এই কিতাবই হচ্ছে সাবিলিল্লাহ বা আল্লাহর পথ। এই পথ থেকে বিচ্যুত হলে সে গোমরা হয়ে দলে দলে বিভক্ত হবে। কিভাবে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা হয়? কোরআন বহির্ভূত হাদিস দিয়ে। এ কথা আমার নয়, সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ামিনান নাসি মান ইশতারি আল্লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন, বাট দেয়ার ইজ দ্য সর্ট অফ পার্সন হু পেস ফর ডিস্ট্রাক্টিং টেলস ইন্টেন্ডিং উইদাউট এনি নলেজ টু লিড আদার্স ফ্রম গডস ওয়ে অ্যান্ড টু হোল্ড ইট আপ টু রিডিকিউল, দেয়ার উইল বি হিউমিলিয়েটিং টর্মেন্ট ফর হেম। কিছু মানুষ মানুষকে আল্লাহর পথ তথা আল্লাহর কিতাব থেকে বিচ্ছুত করার জন্য অবান্তর হাদিস সংগ্রহ করে, যেসবের সত্যতা তারা জানে না, এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এই আয়াতে লাহওয়াল হাদিস বলতে যে কোরআন বহির্ভূত বানোয়াট হাদিসকে বোঝানো হয়েছে তা পরের আয়াত থেকে আরও পরিষ্কার। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, আর যখন তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, কাল্লাম ইয়াসমাহা কাআন্না ফী উযুনাইহি ওয়াকরা, যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কর্ণ দুটি বধির, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। আল্লাহর প্রদর্শিত পথ হুদা বা গাইডেন্স হচ্ছে কোরআন, আর এ পথ থেকে মানুষকে সরিয়ে নিতে কিছু মানুষ কোরআনের সাথে সম্পর্কহীন রীতিরেওয়াজ, পোশাক আশাক, দিবস, রজনের ফজিলত ফাজাইলের বিভিন্ন কিচ্ছা কাহিনী সংগ্রহ করে, যেসবের সত্যতা তারা জানে না। আবু জাহেল, আবু লাহাবরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং পূর্ববর্তী নবী রাসূলদের নামে বিভিন্ন হাদিস সংগ্রহ করত, এবং আল্লাহর কিতাবের বিপরীতে সেসবকে তারা ধর্মের বিধিবিধান হিসাবে মানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর প্রদর্শিত পথ তথা আল্লাহর কিতাব অনুসরণের কথা বলতো, তখন তারা আল্লাহর কিতাব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। শুধু আল্লাহর কিতাবের অনুসরণ করলে হবে না, নবী রাসূলদের কথাও মানতে হবে, আর নবী রাসূলদের হাদিসের নামে নানা বিধিবিধান মানত, যেসব হাদিসের সত্যতা তারা জানত না। আল্লাহ তার কিতাবে যা স্পষ্ট করে বলেছেন তার
বাইরে বিভিন্ন নবীদের নামে সাহাবীদের নামে আমরা যা শুনছি সেসবের সত্যতা আমরা জানি না। যাদের কাছ থেকে শুনছি তারাও জানে না, জানে না যে এটাও জানে না। কিন্তু আল্লাহর কিতাব অনুসরণকে আহলে কোরআন, মুতাজিলা, ইহুদির দালাল ইত্যাদি নানান অশ্লীল আক্রমণ ঠাট্টা বিদ্রুপ করে। এই মুহূর্তে সূরা লোকমানের তাফসির লিখে ইউটিউবে সার্চ করলে বড় বড় মুফাসসির কোরআনদের ওয়াজের ভিডিও পাবেন, যার সাথে সূরা লোকমানের সামান্যতম কোনো সম্পর্ক নেই। হুজুরকে যদি জিজ্ঞেস করেন লোকমান আলাইসাল্লামের এসব আজগুবি কিচ্ছা কোথায় পেলেন, ইহুদিদের বিভিন্ন লোকগাথা থেকে ধার করে লোকমান আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম নাম দিয়ে চালিয়ে দিয়েছে তাফসিরকারকরা। এসব আজগুবি কিচ্ছা জনপ্রিয়তা পায় কারণ আল্লাহর বর্ণনা আমাদের পছন্দ নয়, আমাদের আরব্য রজনীর গল্প পছন্দ। আমরা সূরা লোকমানের 34টা আয়াত উল্টিও দেখি না। দেখবেন আল্লাহর কিতাবের কথা বললেই একদল লোক বলে আল্লাহর কিতাবে তো নামাজের নিয়ম নাই, কবর দেওয়ার নিয়ম নাই, তারাবে নামাজের কথা নাই, দাড়ি টুপির কথা নাই, হিজাব নেকাবের মাপঝোক নাই, কোরআনের বেল নাই। এটা হচ্ছে মুসলমানদেরকে গোমরাহ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কিতাব। কেবল আল্লাহর কিতাব অনুসরণের আয়াত, এমনকি কেবল আল্লাহর কিতাব অনুসরণের হাদিস বললেও সেসব আয়াত বা হাদিস কানেও তোলে না। হাদিস অস্বীকারের ফেতনা অধ্যায়ে আমি কোরআন অনুসরণের সপক্ষে যেসব হাদিস উপস্থাপন করেছি তা কোনো শাইখুল হাদিস কানেই তোলে না। আল্লাহ এই আয়াতের শেষে এই কথাই বলেছেন যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কর্ণ দুটি বধির, অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। আর অবশ্যই আমি লোকমানকে হিকমা দিয়েছি এবং বলেছিলাম যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজেরই জন্য, কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাব মুক্ত চির প্রশংসিত। আল্লাহ হযরত লোকমান আলাইহিসসালামকে হিকমা দিয়ে বললেন লোকমান আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রজ্ঞা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করায়, কৃতজ্ঞ থাকায় সন্তুষ্ট থাকায় আমরা নিজেরাই লাভবান হই। আমাদের শুক্রিয়া অবনত থাকায় বা কৃতজ্ঞ থাকায় বা না থাকায় আল্লাহর কিছুই যায় আসে না। কোরআনে আল্লাহ অকৃতজ্ঞ মানুষকে কাফের বলে সম্বোধন করেছেন, অকৃতজ্ঞতার সমার্থক হিসেবে কুফুরি শব্দ ব্যবহার করেছেন। প্রজ্ঞাবান লোকমান আলাইহিসসালামের সবচেয়ে বড় হিকমা হচ্ছে কৃতজ্ঞতা। দুনিয়ার সব সফল ও প্রজ্ঞাবান মানুষরা আপনাকে কৃতজ্ঞ থাকার পরামর্শ দিবে, যা কিছু আছে তাই নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার উপদেশ দিবে। সাফল্যের বিজ্ঞান বইয়ে কৃতজ্ঞ থাকার সাথে সাফল্য সমৃদ্ধির সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ধর্মে বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে সন্তুষ্ট ও নিঃসঙ্ক চিত্তের চেয়ে বড় কোনো সম্পদ নাই। কৃতজ্ঞতা হচ্ছে আমাদের যা আছে তার হিসেব করা, আর অকৃতজ্ঞতা হচ্ছে কী কী নাই তার অভিযোগ করা। কী নাই তার হিসাব করলে আপনি কোনো উদ্যোগ নিতে পারবেন না। কৃতজ্ঞতা হচ্ছে সন্তুষ্ট থাকা, নির্ভর থাকা, একই সাথে অহংকারের আবর্জনা মুক্ত থাকা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব রং রূপ দেখেছেন, ঘৃণা, ভালোবাসা, সম্মান, অভাব, দারিদ্র, প্রাচুর্য, সর্বাবস্থায় তিনি ছিলেন ধৈর্যশীল, কৃতজ্ঞ, সন্তুষ্ট, নিঃসঙ্ক। তিনি বিজয়ী আত্মহারা হননি, বিপদে বিচলিত হননি। হযরত লোকমান আলাইহিসসালামকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন, এই প্রজ্ঞাবান মানুষ কী করলেন, তিনি তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছেন। সেসব উপদেশ আল্লাহ আমাদের বলছেন সূরা লোকমানে। যদিও আমরা এখন ইউটিউব সার্চ করলে সূরা লোকমানের তাফসিরের নামে আজগুবি কিচ্ছা কাহিনী শুনব, চলুন আমরা আল্লাহর তাফসির শুনি। সূরা লোকমান আয়াত 13, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান কাউন্সেলড হিজ সান, মাই সান, ডু নট অ্যাট্রিবিউট এনি পার্টনার্স টু গড, অ্যাট্রিবিউটিং পার্টনার্স টু হিম ইজ এ টেরিবল রং। লোকমান তার ছেলেকে ওয়াজ করছিল বা উপদেশ দিল, হে বৎস, আল্লাহর সাথে কোনো শরীক করবে না, নিশ্চয়ই শিরক হচ্ছে চরম জুলুম। এ আয়াতে আল্লাহর সাথে শরীক করা মানে আল্লাহর কিতাবের সাথে শরীক করা, আল্লাহর বিধানের সাথে শরীক করা, বিধান একমাত্র আল্লাহ। সূরা লোকমান জুড়ে আল্লাহর কিতাবের বিজ্ঞাপন দেয়া হচ্ছে, কেবল আল্লাহর কিতাব অনুসরণের কথাই বলা হচ্ছে বারবার। সুতরাং আল্লাহর সাথে শরীক করা মানে আল্লাহর কিতাবের সাথে আর কোনো কিতাবকে শরীক করা। আর কি ওয়াজ করলেন প্রজ্ঞাবান লোকমান, ভালো করে খেয়াল করেন, এগুলোই হওয়া উচিত ছিল আমাদের ওয়াজের টপিক। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার
ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, সালাত কায়েম করবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করবে, এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। আর কি উপদেশ দেবেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছেন তাদের পিতামাতাকে সম্মান করতে। আর কি উপদেশ দিচ্ছেন? প্রজ্ঞাবান লোকমান, ভালো করে খেয়াল করুন। ওয়ালা তুসায়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। And do not turn your nose up to people, nor walk pridefully upon the earth. Surely Allah does not like whoever is arrogant, boastful. অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না বা নাক ছিটকাবে না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। এই কাজগুলো আল্লাহ পছন্দ করেন না, আর যারা আল্লাহর অপছন্দের কাজ করেন তারাই তো পাপী। যারা আল্লাহর পছন্দের কাজগুলো করেন তারাই তো পুণ্যবান, তাই না? আল্লাহ কি পছন্দ করেন? লোকমান আলাইহিস সালামের উপদেশে তাই আছে, ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিকা, আর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। সক্রেটিস, অ্যারিস্টটল থেকে শুরু করে পৃথিবীতে যত প্রজ্ঞাবান মানুষ এসেছে তারা মানুষকে এই উপদেশগুলোই দিয়েছে। পৃথিবীর সকল সমাজ সভ্যতায় এই উপদেশগুলো চিরন্তন শাশ্বত। এমন বৈশিষ্ট্যের মানুষদের আমরা ভালো মানুষ বলি, কিন্তু আমরা তাদের ভালো মুসলমান বলি না, কারণ আমাদের ইসলামে এগুলো প্রয়োজনীয় স্তম্ভ নয়। সালাত কায়েম করা মানে কোরআন কায়েম করা। সালাতে কোরআন পড়ে শোনানো হয় যাতে মানুষ কোরআন অনুযায়ী চলে। সালাতে হাদিস, তাফসির, আজব দুনিয়া, আজব কাহিনী পড়ে শোনানো হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা সালাত পড়তেন তাদেরকে তিনি কোরআন পড়ে শোনাতেন যাতে তারা কেবলমাত্র কোরআন মেনে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিদের সূরা লোকমানের এই আয়াতগুলো পড়ে শোনাতেন যাতে তারা আল্লাহর বিধানের সাথে শরিক না করে, সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকে, বিপদে আপদে ধৈর্য ধারণ করে, অহংকার বশে মানুষকে অবজ্ঞা না করে, পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ না করে, যাতে চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে, তাদের কণ্ঠস্বর নিচু করে। কিন্তু আমরা কলা কলা রাসূলুল্লাহ বলে ধর্মের নামে বানোয়াট কিচ্ছা শোনায় যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। প্রজ্ঞাবান লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন ভালো কাজের আদেশ করতে আর খারাপ কাজ হতে নিষেধ করতে। এই ভালো কাজ খারাপ কাজই আমাদের দুনিয়া আখেরাতের সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে। ধর্ম মানে কর্ম, পোশাক আশাক দাড়ি মোচ এসবকে পৃথিবীর কোনো সমাজে কর্ম বলে বিবেচনা করা হয় না। দুনিয়া আখেরাতে আমরা আমাদের কর্মফল ভোগ করব। টাকনুর নিচে, হাঁটুর উপরে, নাভির নিচে, বুকের উপরে ধর্মের নামে প্রচলিত বিতর্ক কোরআনে নাই। কোরআনে আছে বিপদে ধৈর্য ধারণ করবে। বিপদে ধৈর্য হারিয়ে মানুষ চুরি, প্রতারণা এমন অন্যায় ঝুঁকে পড়ে। আবার প্রাচুর্যে মানুষ অহংকার বশত অন্যকে অবজ্ঞা করে। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আল্লাহ উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। উদ্ধত অহংকারীকে কেউই পছন্দ করে না। আপনি কোনো নাস্তিকের সাথে উদ্ধত আচরণ করেন সেও পছন্দ করবে না। এই উদ্ধত অহংকারী হচ্ছে অধর্ম। মধ্যম পন্থা অবলম্বন করা, নিচু স্বরে কথা বলা বা বিনয় অবনত থাকার নামই হচ্ছে ধর্ম। এর নামই হচ্ছে প্রজ্ঞা। কিন্তু আমরা প্রজ্ঞার নামে হাদিস, তাফসির, পীর, ফকির, ওজা, টিয়া পাখি, কোরআন বহির্ভূত আজগুবি ইবাদত নিয়ে মহাব্যস্ত। আরবের কাফেররা আল্লাহকে মানত, নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত, কিন্তু নবী রাসূল ওলিয়া উলিয়াদের নামে কিছু বিধিবিধান বানিয়ে সেগুলোই মানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা শুধু আল্লাহর কিতাব মানো। নবী রাসূল ওলিয়া উলিয়া সবাই আল্লাহর কিতাবই মানত। এই তো ঝামেলা বাঁধল। শুধু আল্লাহর কিতাব মানলে হবে নাকি? নবী রাসূলদেরকেও মানতে হবে, ওলিয়া উলিয়াদেরকেও মানতে হবে। কত বড় সাহস, ইব্রাহিম নবী মানে না। এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এই কথাগুলোই বলা আছে সূরা লোকমান। সূরা লোকমান আয়াত 25, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনাল্লাহ। আর যদি আপনি তাদেরকে, অর্থাৎ মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমানসমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। অর্থাৎ তারা আল্লাহকে মানত। সমস্যা হচ্ছে তারা আল্লাহ যা নাজিল করেছে শুধু তা মানতে নারাজ। সূরা লোকমান আয়াত 21, ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা।
আওয়ালাউ কানা শায়তানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে? আল্লাহ যা নাযিল করেছেন তার বিপরীতে পিতৃপুরুষদের অনুসরণ যে শয়তানের অনুসরণ তা এই আয়াত থেকে বেশ পরিষ্কার। কোরআনের কথা বললে আমরা হাদিসের পক্ষ নেই, হাদিসের কথা বললে মাজহাবের পক্ষ নেই, মাজহাবের কথা বললে ওলিয়া উলিয়াদের কথাও মানতে হবে। আসলে কোরআন হাদিস ওলিয়া উলিয়া কিছুই আমরা মানি না, আমরা বাপদাদাদের যা করতে দেখেছি তাই করি। মদিনা দেওবন্দ ঘুরে এসে শেষ পর্যন্ত আব্বা যে হাদিস সহি বলেছেন সেই হাদিসই সহি। কথিত বর্ণিত হাদিসকে হিকমা নাম দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিচ্ছি, আল্লাহ তার রাসুলের নামে বাপদাদাদের ধর্ম মানি। আমার আব্বা বলেছেন এই হাদিস সহি, তো এই হাদিস অস্বীকার করলে কাফের। আবার আরেকজনের আব্বা বলেছেন এই হাদিস জাল, সুতরাং এই হাদিস মানা বেদাত। এভাবে শিয়া সুন্নি আহলে হাদিস হানাফি বংশ পরম্পরায় বাপদাদার প্রথাই চলছে। নিজেদের আলেম ওস্তাদ বা বাপদাদার রীতিরেওয়াজের বাইরে যাওয়া বেশ কঠিন, কিন্তু আল্লাহ বলেছেন সূরা লোকমানের 15 নম্বর আয়াতে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, তোমার মাতা পিতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সাথে শরীক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না, তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে, এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো। যে কথা আল্লাহর কিতাবে নাই সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, অর্থাৎ সেসব কথা নবীজি বলেছেন এমনটা আমরা জানি না। সেসব কোরআন বহির্ভূত বিধিবিধান মানতে পীড়াপিড়ি করলে পিতা মাতার কথাও মানতে নিষেধ করেছেন। যে বিশুদ্ধ চিত্তে আল্লাহর পথ তথা কোরআন অভিমুখী হয়েছে তার অনুসরণ করাই প্রজ্ঞা। হাদিস গ্রন্থে নবীজির কথা কাজ অনুমোদনের বিবরণ আছে, তাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞাময় উপদেশ আছে, কিন্তু হিকমার নামে হাদিসকে কোরআনের সমকক্ষ ধর্মীয় বিধান বানানো শিরক। কোরআনে থাকা আর হাদিসে থাকা একই কথা, বা হাদিসও কোরআনের মতোই ওহি এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই। প্রসিদ্ধ হাদিস গ্রন্থেও কেবল কোরআনেরই বিজ্ঞাপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল কোরআন অনুসরণ করতে বলেছেন, হাদিস অনুযায়ীও হাদিসকে কোরআনের মানদণ্ডে যাচাই করে চর্চা করতে হবে, অর্থাৎ কোরআনে না থাকলে হাদিসের ভিত্তিতে কোনো শর্ত আরোপ করা যাবে না, কারণ নবীজির বক্তব্যকে সত্যায়নের হাদিস শাস্ত্রীয় পদ্ধতি অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনৈসলামিক। কেন অবৈজ্ঞানিক, কেন অবাস্তব, কেন অসম্পূর্ণ এবং কেন অনৈসলামিক? নবীর প্রজ্ঞা বইয়ে হাদিস সত্যায়নের পদ্ধতি অধ্যায়ে আলোচনা করেছি। আমরা বিভিন্ন ওয়াজে নবী রাসুল সাহাবে তাবে ওলিয়া উলিয়াদের যেসব মুখরোচক গল্প শুনি এগুলোর বেশিরভাগ হাদিস তো দূরের কথা, প্রসিদ্ধ তাফসির সিরাত ও নির্ভরযোগ্য ইতিহাসের বইও নেই। বিভিন্ন পুঁথি, গ্রাম্য লোকগাথা, বানোয়াট কিচ্ছা কাহিনী, ইসপের গল্পে বিখ্যাত নবী রাসুল সাহাবে তাবে ওলিয়া উলিয়াদের নাম লাগিয়ে সেসবকে ধর্মের মড়কে বাজারজাত করা হচ্ছে। ইসপের গল্পে কোনো সমস্যা নাই যতক্ষণ সেটা একটা গল্প এবং তাতে একটা ভালো উপদেশ থাকে, কিন্তু সেটাকে ধর্ম বানিয়ে যখন মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হয় তখন সে ধর্ম আর জীবন বিধান থাকে না, মরণ ব্যাধি হয়ে দাঁড়ায়। তাই সব কিছুর আগে মূল ধর্মগ্রন্থ কোরআন বুঝে পড়ুন, তারপর প্রসিদ্ধ হাদিস সিরাত ইসলামের ইতিহাস সবই পড়ুন। যিনি কোরআন বুঝে পড়েছেন তিনি রবীন্দ্রনাথ পড়েও সমৃদ্ধ হবে, আর যিনি কোরআন পড়েননি সে বেলায় বেলায় গুমরা হবে, কারণ সে গলায় কলসি আটকে যাওয়া চিতাভাগের মতো দিকভ্রান্ত, আতঙ্কিত এবং অসহায়। সে কাউকে বিশ্বাস করতে পারে না, কথায় কথায় তার ঈমান নষ্ট হয়, কেউ তাকে সাহায্য করতে আসলেও সে সন্দেহ করে, আক্রমণ করে। আর যারা আল্লাহর অনুমোদিত অফিসিয়াল জিপিএস কিতাবুল হাকিম বা প্রজ্ঞাময় কিতাব অনুসরণ করে তারাই অনুগ্রহপ্রাপ্ত ও প্রজ্ঞাবান। এই রমজানে আল্লাহর কিতাব পড়ুন বুঝে বুঝে। দেশের মানুষকে এবং দুনিয়ার সব দেশের মুসলমানদেরকে ইসলামের বিরুদ্ধে বলে ইসলাম থেকে আসলে সরানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা এবং সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, উম্মাহাতুল মুমিনীনকে নিয়ে নানান বাজে কথা, বাজে উক্তি এগুলো যদি করা হয়, এগুলো করলে মুসলমানদের ঈমান আরও শানিত হয়, মুসলমানদের ঈমান আরও শক্ত হয়, এগুলো করে আসলে মুসলমানদেরকে ঈমান থেকে
দূরে সরানো যাবে না। তো এইরকম একটা পরিস্থিতিতে তাদের কাছে দ্বিতীয় যে বিকল্প আছে সেটি হলো যে মুসলমানদেরকে প্রথমে হাদিস থেকে সরাতে হবে। তাহলে হাদিস থেকে সরে ফেললে দুইটা লাভ, একটা হলো কোরআন সেই পথে এসেছে যে পথে হাদিস এসেছে, তো এই পথে আসা একটাকে অস্বীকার করলে কদিন পরে আরেকটা নিয়ে সংশয় দেখা দিবে খুব স্বাভাবিকভাবে, যে 1400 বছর আগে রাসুল কি বলেছেন না বলেছেন, আমরা সেখানে ছিলাম না, এত প্রজন্ম পরম্পরায় আসছে সেটা আদৌ ঠিক আছে না বিকৃত হয়ে গেছে, এটা নিয়ে সন্দেহ করা খুব সহজ হবে। কারণ ওই একই চেইনে আসা হাদিসকে অস্বীকার আমরা করলাম, তাহলে কোরআনকে অস্বীকার করা খুব সহজ হবে, শয়তানি ওদিকে নিয়ে যাবে। এটা হলো একটা তাদের লাভ। আর দ্বিতীয় লাভ হলো হাদিস যদি অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে কোরআন তো শুধুমাত্র পাইকারি কথা বলার জায়গা, এখানে শুধুমাত্র পাইকারি কথা বলা আছে, এই পাইকারি কথা বলার জায়গায় খুচরা কথা বিস্তারিত কথা ডিটেইল কথা নাই। তো ডিটেইলটাকে যদি অস্বীকার করা যায় তাহলে পাইকারি কথার মধ্যে মানুষ হাতড়াবে, ইসলাম সম্পর্কে ডিটেইল কিছু পাবে না এবং আস্তে আস্তে মানুষ বিভ্রান্তির দিকে চলে যাবে। এই জন্য মানুষকে হাদিস থেকে দূরে সরানোর এই চক্রান্ত এবং ষড়যন্ত্র এই দুরভিসন্ধি উদ্দেশ্যমূলকভাবে কিছু মানুষ করছে, ইসলাম বিদ্বেষীরা করছে, এটার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে। আপনারা দেখবেন যে এদেশের ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা চালাতে তাদের কষ্ট হয়ে যায়, দিনই শিক্ষা প্রতিষ্ঠান চালাতে কষ্ট হয়ে যায়, ওয়াজ দিনই মাহফিলগুলো চালাতে চাঁদা মানুষের সহযোগিতা নিয়েও তারা দেখা যায় ধার দেনা করে করতে হয়, কত ঝামেলা। যারা হাদিস অস্বীকার করে আপনি দেখবেন অবাক করা বিষয় তাদের কাছে কোটি কোটি টাকার ফান্ড। তারা দেখবেন যে চমৎকার চমৎকার আলিশান আলিশান ভবন, হাসপাতাল, তাদের নিজস্ব, তারপর অডিটোরিয়াম, তাদের বই পুস্তকগুলো তারা মানুষকে দিচ্ছে তো দিচ্ছে, ফ্রি দিচ্ছে এবং সেগুলো খুব ভালো ভালো ঝকঝকা ছাপা, এমন এমন লোকজন লিখছে, তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি যে খুব বেশি আছে তা না, একজন সাধারণ শিক্ষিত মানুষ হয়তো সামান্য অল্প স্বল্প ইনকাম তার, কিন্তু দেখা যাচ্ছে তিনি অনেকগুলো বই লিখছেন, হাজার হাজার কপি মানুষকে বিতরণ করছেন ফ্রি, এবং আপনার সেগুলোর ছাপা খুব ঝকঝকে, এগুলোর জন্য তারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রোগ্রাম করছেন। এই টাকাগুলো কোত্থেকে আসে? একটু চিন্তা করলেই বিবেকটা খুলে আসবে যে ইসলাম বিরোধীরা, মুসলিম বিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করার জন্য একমুখী পথে হাঁটে না, তারা নানামুখী পথে হাঁটে, এটাও তার একটা বড় পথ। আমি এর মানে এটা বলছি না যে যারা হাদিস অস্বীকার করেন তারা সবাই দুর্বিসন্ধি বা ষড়যন্ত্রে লিপ্ত। দ্বিতীয় শ্রেণীর হাদিস অস্বীকারী আছেন সে সকল লোক যারা আসলে বিভ্রান্তির শিকার, নিজের প্রবৃত্তির পুজো করে কিংবা শয়তানের খপ্পরে পড়ে বা ইসলাম বিদ্বেষীদের যে প্রপাগান্ডা আছে বিভ্রান্তি আছে সেটির শিকার হয়ে তারা হাদিস অস্বীকার করে বসছেন, তাদেরকে আমরা বিভ্রান্ত বলছি, ষড়যন্ত্রকারী বলছি না। তো এই প্রেক্ষাপটে আসলে প্রত্যেক মুসলমানেরই জানা উচিত কেন আমাদেরকে হাদিস মানতে হবে, কেন আমাদেরকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইসলাম মানার কোনো সুযোগ নাই। এটি শুধু কোরআন থেকেই যদি প্রমাণ দেওয়া হয়, তারা তো শুধু কোরআন মানার কথা বলেন, শুধু কোরআন থেকেই যদি আমরা প্রমাণ দিই তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে এবং এই প্রমাণ দিতে দিতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে শেখ সাইদুর রহমান হাফিজাহুল্লাহর বক্তব্য নিশ্চয়ই আপনারা অনেকগুলো শুনেছেন এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব শেখ এমদাদুল হক হাফিজাহুল্লাহ হাদিস মানতেই হবে, এই যে তার পুস্তিকা আছে এটা আপনাদের হাতে হাতে পৌঁছে গেছে ইতিমধ্যে, এখানে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে সব কিছু উপস্থাপিত হয়েছে। আমি যে কথাগুলো বলবো এগুলোর অনেকগুলো আপনারা আগে জেনেছেন, যে আয়াতগুলো বলবো সে আয়াতগুলো অনেকগুলো আপনারা হয়তো আগে শুনেছেন, তারপরেও আমরা এ বিষয়ে বারবার শোনা উচিত, বারবার জানা উচিত, নিজেদের রপ্ত করা উচিত এবং এ বিষয়ে আমাদের নিজেদের অন্তত স্যাটিসফ্যাকশন থাকা উচিত যে হাদিস এবং কোরআন দুটোকে সমান্তরালভাবে না মানলে ইসলাম মানা যাবে না। আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের একেবারে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই সকল ভাইয়েরা হাদিস অস্বীকারীরা সেখানে গিয়ে গিয়ে তারা কিন্তু মানুষকে দাওয়াত দিচ্ছে, বিভিন্ন সরকারি পদস্থ বড় বড় কর্মকর্তারা বিভিন্ন সময় আমাদেরকে ফোন দেন, দিয়ে বলেন অমুক ব্যক্তি কয়েকটা বই দিয়ে গেছেন এগুলো কেমন, এ লোকটা কেমন, আমরা ঘাটাঘাটি করে দেখি যে এই ভদ্রলোক তো হাদিস অস্বীকারী, তো তারা তাদের বইগুলো এই সমস্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো এই প্রেক্ষাপটে আমাদের এই বিষয়টাকে আরও বেশি ক্লিয়ার করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে হাদিস না মেনে শুধুমাত্র কোরআন দিয়ে ইসলাম মানা কোনোদিনই সম্ভব হবে না। আপনি কোরআন থেকে শুধু কোরআন দিয়ে নামাজ পড়াতে দূরের কথা আজানিতে দিতে পারবেন না,
আজান কোরআনে আছে, আজান কয় বাক্য কোথায় দিবেন কি দিবেন আদৌ আজান দিতে হবে, ইদা নুদি আলি সালাত বা সেইটুকু আছে, কোরআন নামাজের জন্য যখন ডাকা হবে এই ডাকাটা কিভাবে হবে, তার প্রক্রিয়া তার পদ্ধতি কখন হবে কিভাবে হবে ডিটেল কিছুই হাদিসে নাই। তো যারা শুধু কোরআন মেনে ইসলাম মানতে চান তো নামাজ পড়া তো দূরের কথা, নামাজের আগেরটা আজানে তো দিতে পারবে না। এই ধরনের বিভ্রান্তি আজ জায়গা জায়গা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি আমাদের আলোচনাকে। প্রথমত, কেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজকে প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে, কেন? কোরআনে কারিম থেকে আমরা এর উত্তর জানার চেষ্টা করছি। কোরআনে কারিমের সূরা বাকারা 129, সূরা বাকারা 151, আল ইমরান 164 এবং সূরা জুমআর 2 নম্বর আয়াতে এর উত্তর দেওয়া হয়েছে, কেন আমাদেরকে আল্লাহর নির্দেশগুলো মানার পাশাপাশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাও মানতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আল্লাহর নির্দেশনা বিরোধী বা পরিপন্থী বা সাংঘর্ষিক কিছু না, আল্লাহর নির্দেশনাগুলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে উচ্চারিত হয়েছে। কারণ মায়ান্তিকু আনিল হাওয়া, নতুক শব্দের অর্থ কিন্তু কথা বলা, নতুক শব্দের অর্থ তেলাওয়াত করা না। আল্লাহ তাআলা বলেন না যে মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি কোরআন যে পাঠ করেন এটা মন গড়া পাঠ করেন না, আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি কোনো কথাই বলেন না তার প্রবৃত্তি থেকে। নতুক শব্দের অর্থ আপনি আরবি বাংলা ডিকশনারি দেখলে, আপনি গুগল ট্রান্সলেট দেখলে উত্তর পেয়ে যাবেন, এর অর্থ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কিন্তু শব্দ ব্যবহার করেছেন কি সেটি চিন্তা। আল্লাহ বলতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি কোরআনের যে আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় এগুলো তিনি মন থেকে বলেন না, প্রবৃত্তি থেকে বলেন না, এগুলো আল্লাহ তাআলা থেকে পাওয়া বলেন, এটা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ সেটা বলেন না, আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুতক, এই দুইটোর নারী যে কথা বলে এটাকে নুতক বলা হয়, এই কথা বলা তিনি কোনো কথাই বলেন না নিজের প্রবৃত্তি থেকে। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেন তা ওহি আল্লাহর পক্ষ থেকে আসে। এই আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুতক এবং সকল কথাবার্তাকে ওহী হিসেবে স্বয়ং কোরআন সাব্যস্ত করেছে। তাহলে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ওহির বাইরে নিয়ে যেতে চান, এটাকে অপ্রামাণ্য বা এটাকে প্রামাণ্য নয় বলতে চান, দাবি করতে চান, তারা এই শব্দের অর্থের কি জবাব দিবেন? আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ান্তিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআন পাঠ করেছেন, এটা তো নুতক না, নুতক হলো তার মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন সবকিছু নুতকের মধ্যে শামিল এবং এর মধ্যে গণ্য। তো আল্লাহ তাআলা সেটার কথা বলছেন, কারণ আল্লাহ তাআলা জানেন তিনি আলমুল গায়েব, যে কিয়ামতের আগে এরকম কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু বিভ্রান্ত মানুষের তৈরি হবে, জন্ম হবে, উদ্ভব হবে, এই মানুষগুলো যাতে করে কোনো প্রকার বিভ্রান্তি ছড়াতে না পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তার দুজুর থেকে যাই তিনি নুতক করেন, উচ্চারণ করেন, কথা বলেন সবগুলোই ওই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেজন্য আগেই ওই শব্দ দিয়ে একেবারে ব্যাপকভাবে বলে দিয়েছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে কিছুই বলেন না, কিছুই বলেন না, এখানে কিছুই পাঠ করেন না, তেলাওয়াত করেন না, এটা বলেন নাই, কিছুই বলেন না, তার সকল বলাটাই এই আয়াতের আলোকে ওহির মধ্যে সামিল। যদি কেউ সত্যানুসন্ধানী হয় এই একটি আয়াতই তার জন্য যথেষ্ট, আর দরকার নেই। তারপর আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 129 নম্বর আয়াত বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতে আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এদের মধ্যে আমার বংশধরদের মধ্যে রাসূল প্রেরণ করেন, আপনি এমন রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন, যিনি তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবে, খেয়াল করেন আপনার আয়াত তেলাওয়াত করবে মানে কোরআনের আয়াতগুলো পাঠ করে করে শুনিয়ে দিবে। রাসূলের কাজ যদি শুধুমাত্র আল্লাহর আয়াত শুনিয়ে দেওয়া, আল্লাহর আয়াত দিয়ে যদি শুধু চলতে পারে তাহলে তার কাজ নাই, আল্লাহর আয়াত এটা শুনিয়ে দিবে যে আল্লাহ এটা এটা বলছে। এখন যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, হাদিসের স্বীকারকারী, এরা কোরআন দিয়ে নিজেরা চলতে পারে, কত বড় পাওয়ারফুল, কত বড় জ্ঞানী, কত বড় বুদ্ধিমান মাথাওয়ালা মানুষ চিন্তা করেন, শুধু কোরআন দিয়ে তারা চলতে পারে, তাদের হাদিসের দরকার পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ডিউটি ঠিক করেছেন কি, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে, এটাই শেষ না, আরও কাজ আছে রাসূলের, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কিতাব এই কোরআনকে মানুষকে শেখাবে, তালিম করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে। তাহলে নবীর কাজ শুধুমাত্র কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়, ওটার ব্যাখ্যাও দেওয়া, যারা ওই পৌঁছানো মূল পাঠটা গ্রহণ করবে আর ব্যাখ্যাটা গ্রহণ করবে না, এতে আলোকে বোঝা যাচ্ছে তারা কখনো
ইসলামের সঠিকতা ধারে কাছেও যেতে পারবে না। ঠিক একইভাবে এই একই কথা সূরা বাকারা 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে একই কথা উল্লেখ হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইল বাআথা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা ইমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে মানুষকে শুনান। দেখেন তেলাওয়াত করে শুনান, তাহলে রাসূল আল্লাহর কথা বলে দিয়েছেন, যথেষ্ট তো, আপনি যখন কোরআন পেয়ে গেছেন এটাই যথেষ্ট মনে করতেছেন, তার জন্য তাদের যথেষ্ট ছিল। কিন্তু না, আল্লাহ তাআলা এখানে থামেন, আল্লাহ বলেন ওয়াইযাক্কিহি, মানুষকে পরিশুদ্ধ করবে, কোরআন আলোকে মানুষকে পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব এবং হিকমার তালিম মানুষকে দিবে, এটা শিক্ষা মানুষকে দিবে। তাহলে বোঝা গেল কিতাবুল্লাহর শুধুমাত্র তেলাওয়াত নবীর ডিউটি না, এটা তালিম, এটার ব্যাখ্যা, এটা তাফসিরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি। ঠিক একইভাবে সূরা জুমার 2 নম্বর আয়াতে একই কথা আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। এখান থেকে বোঝা যায় যে তেলাওয়াতের পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন সেটাই গ্রহণযোগ্য, কারণ আল্লাহ তাআলা তাকে সার্টিফাইড করেছেন, কোরআনের ব্যাখ্যায় তার বক্তব্যই চূড়ান্ত, কারণ তাকেই কোরআনের মুআল্লিম, কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শুধুমাত্র কোরআন গ্রন্থ দিয়ে পাঠান নাই, কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তাহলে শিক্ষাটা তার কাছ থেকে যদি না নেয়, সে কখনো ইসলাম মানতে পারবে না সঠিকভাবে। হিকমত শিক্ষা দ্বারা উৎস একমাত্র তিনি, সেটাও জানা যায়। থিওরিটিক্যাল শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষার দায়িত্ব যে তাকে দেওয়া হয়েছে, এখান থেকে বোঝা যায় 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে একটু একটু করে, একটু নাজিল হয়েছে বিরতি দিয়ে আবার একটু নাজিল হয়েছে। এর যত কারণ উল্লেখ করা হয় ভিতরে একটা কারণ এটাও যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলোর ব্যাখ্যা, এগুলোর বিশ্লেষণ, এগুলোর এগ্রিমেন্ট, এগুলোর প্র্যাকটিক্যাল যে শিক্ষা, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষকে দিয়েছেন, তারা রপ্ত করেছেন, তারপরে আবার কিছু আয়াত নাজিল হয়েছে, এইভাবে কোরআন নাজিল হয়েছে। আপনি শুধুমাত্র হুট করে কোরআনটা নিয়ে বগলের নিচে বলবেন যথেষ্ট, আমার আর কিছু লাগবে না, তো এটা বিভ্রান্তি ছাড়া কিছু হতে পারে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য নির্দেশ করেছেন, এবং এক্ষেত্রে ইতাআত এবং ইত্তেবা দুই ধরনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এ সম্পর্কে কোরআনে এত আয়াত যে সবগুলো উল্লেখ করে শেষ করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি আলামুল আলিমুল গায়ব, তিনি জানতেন যে হাদিস অস্বীকার করার ফিতনা দুনিয়াতে আসবে, এই জন্য আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, তার অনুকরণ অনুসরণ করা, তার ইত্তেবা করা, তার হাদির ইখতেদা করা, এগুলোর জন্য আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন এবং বলে দিয়েছেন কেন তার ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা বলো তাহলে আমাকে অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। এরপর সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ আর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য অর্থাৎ শুধু কোরআন কারিমের অনুসরণ এটাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ বলতেন আতিউল্লাহ, বাস এখানে ফুল স্টপ। আশ্চর্যজনক বিষয় হলো গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় শুধু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ নেই, অদ্ভুত না? এটা কিভাবে সম্ভব? শুধু আল্লাহর আনুগত্যের কথা গোটা কোরআনের কোথাও উল্লেখ নেই, যেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্যের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদাভাবে নির্দেশিত না হতো, হাদিস এবং তার সুন্নাহ এটার অনুকরণ অনুসরণ করার যদি নির্দেশনা না থাকতো তাহলে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বললে যথেষ্ট ছিল। অথচ আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে কোন একটি জায়গায় শুধু আল্লাহর কথা শোনো এটা বলেন নাই, সাথে সাথে রাসূলের কথা উল্লেখ করেছেন। তবে এর উল্টাটা হয়েছে, কোরআনে রাসূলের আনুগত্যের কথা বলেছেন কিন্তু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ করেন না, এমন জায়গা বহু আছে। কত অদ্ভুত, চিন্তা করেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, সেটা বোঝা যায় না। শুধু আল্লাহ নিজেই বলেছেন যে উমাইয়াতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। এই জন্য কোরআনে শুধু রাসূলের আনুগত্যের কথা বলা আছে, শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই, শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই। কারণ যারা শুধুমাত্র আহলে কোরআন দাবি করে নিজেদেরকে, এরা যে গোমরা, এটা আল্লাহ তাআলা এখান থেকে প্রমাণ করলেন যে শুধুমাত্র আমার আনুগত্যের কথা বলে আমার রাসূলের কথা শুনবা না, এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা শুধু নিজের আনুগত্যের কথা গোটা কোরআনে এক জায়গায় উল্লেখ করেন, উল্লেখ করেছেন তার এবং তার রাসূলের আনুগত্যের কথা। সুন্নাকে যদি কেউ স্বীকার করে তো সে হাদিস কোরআনকে অস্বীকার করতে পারবে না। এই জন্য রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য অটোমেটিকলি আসতে বাধ্য, কারণ রাসূল তো আল্লাহর আনুগত্যের কথা বলেছেন। সেই জন্য শুধু রাসূলের আনুগত্যের কথা কোরআনে বলা আছে, বাট শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে বলা নেই। আপনি সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত দেখেন ওয়াতি আল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আলাদা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং রাসূলের এবং উলুল আমর আনুগত্য কর। অনেকে বলে, এই হাদিসের স্বীকারকারীদের অনেকে বলে যে রাসূলের আনুগত্যের যে নির্দেশ আল্লাহ করেছেন এটা হলো শাসক হিসাবে, উনি শাসক ছিলেন সেই হিসাবে শাসকের আনুগত্য ওইটা আল্লাহ তাআলা করতে বলেছেন। এটা যে গোমরাহ লোকদের কথা, এটা যে বিভ্রান্তিমূলক কথা, অসত্য কথা, বেঠিক কথা, তার প্রমাণ হলো সূরা নিসার এই আয়াতটা। এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু শাসকের জন্য আলাদা পার্ট রেখেছেন এবং আল্লাহ তাআলা তিনটা পার্ট করেছেন, আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমরের জন্য আলাদা পার্ট রেখেছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা। তাহলে বোঝা গেল যে এখানে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসক হিসাবে আনুগত্য করতে বলা হয়েছে, এটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর, এটি গোমরাহি। এরপর আমরা দেখি সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা'আ বিইযনিল্লাহ। পরিষ্কার আয়াত, আল্লাহ বলছেন আমি রাসূল প্রেরণ করেছি শুধু এই জন্য যাতে আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর অনুমতির ভিত্তিতে তাকে যেন আনুগত্য করা হয়, তাকে যেন অনুসরণ অনুকরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, মানে তাকে পাঠানোই হয়েছে কিসের জন্য? তাকে ফলো করার জন্য। না হলে তাকে কেন পাঠাবে? কি দরকার ছিল রাসূলে আমাকে বলেন? দুনিয়াতে নবী বা রাসূলের প্রয়োজনটা কোনো দরকারই তো থাকে না। আসমান থেকে জিবরিল একটা কোরআনের কপি নিয়ে আসবে, আসমান থেকে অলৌকিকভাবে এসে কাবার ছাদে নামায় দিয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে, ব্যাস হয়ে গেল। অলৌকিকভাবে একজন ফেরেশতা এসে আল্লাহর কাছ থেকে বার্তাবাহক এসে দিয়ে চলে যাবেন, এটাই তো যথেষ্ট। মক্কার মুশরিকরা তো সেটাই চাইছিল, লাউলা নুজিলাল কোরআন জুমলাতান ওয়াহিদা, এই কোরআন একসাথে নাজিল হয় না কেন, একটু একটু করে কেন আসে, তারা তো এটাই চাইছিল। তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহ যিনি পাঠিয়েছেন তিনি রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূল নির্ধারণ করে তার প্রতি একটু একটু করে নাজিল করেছেন, এবং এই যে নাজিল করেছেন এই নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি রাসূলের প্রতি কেন নাজিল করেছেন সেটাই বলছেন, ওমা আরসালনা মিন রাসূলিন, কিতাব নাজিল করলাম ভালো কথা, রাসূল কেন প্রেরণ করলাম? ইল্লা লিয়ুতা'আ বিইযনিল্লাহ, পরিষ্কার রাসূল দেওয়াই হয়েছে তাকে ফলো করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের কোনো আলোচনা রাখছেন না, এই আয়াতটি সূরা নিসার 64 নম্বর আয়াতে একেবারে পরিষ্কার, শুধুমাত্র রাসূলের আনুগত্য সুন্নাহর আনুগত্যের জন্য আলাদা এবং পৃথক নির্দেশ, আল্লাহ এখানে বলেন নাই কোরআনের কোনো আলোচনা, আল্লাহ কোরআনের নাজিলের কথা অন্য জায়গায় বলেছেন, এখানে বলেছেন ওমা আরসালনা মিন রাসূলিন, আমি রাসূল যত রাসূল পাঠিয়েছি তাদেরকে পাঠিয়েছি কেন? এই রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ বলছেন এখানে, কোরআন নাজিলের না, যে রাসূল এসেছেই হলো ইল্লা লিয়ুতা'আ, যেন তাকে আনুগত্য করা হয়, ফলো করা হয়, অনুসরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। এখন আপনি রাসূলের কথা, রাসূলের ব্যাখ্যা, রাসূলের আপনার পদ্ধতি এটা মানবেন না, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। এখন আপনি বলবেন না এখানে রাসূল আল্লাহর কোরআনের কথা বলবেন সেটা আনুগত্যের কথা বলা হয়েছে, ওহির কথা বলবেন সেটা আনুগত্যের কথা বলা হয়েছে, রাসূলের নিজস্ব কথা আনুগত্যের কথা বলা হয়নি, তাহলে এটার খণ্ডনে সূরা নাহালের 44 নম্বর আয়াত নিতে পারেন। সূরা নাহালের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, একেবারে আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে রাসূল আপনার কাছে আমি এই জিকির কোরআন নাজিল করেছি, আপনার প্রতি নাজিল করেছি কেন? আপনার প্রতি আপনার কাছে নাজিল করার উদ্দেশ্য কি? লিতুবাইনা লিন-নাস, যাতে করে আপনি মানুষদের জন্য এটার ব্যাখ্যা বিশ্লেষণ ব্যক্ত করে করে দেন। লিতুবাল্লিগান-নাস আল্লাহ বলেন নাই, অর্থাৎ এই কোরআন আপনার কাছে নাজিল হয়েছে যাতে করে আল্লাহর কথাগুলো মানুষের কাছে আপনি পৌঁছায় দেন, ডাইরেক্ট আয়াতগুলো ডাইরেক্ট পৌঁছায় দেন, বাস আপনার ডিউটি শেষ, ডাক পিয়নের মতো কোরআন আল্লাহ থেকে পাইছেন মানুষকে দিয়ে দিয়েছেন, এটাই আপনার ডিউটি না? আল্লাহ বলেছেন লিতুবাইনা লিন-নাস, যাতে করে আপনি এই কোরআনটা ব্যাখ্যা করে, তাবিয়ীন মানে হলো ব্যাখ্যা বিশ্লেষণ করে করে মানুষকে দেন। তাহলে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার প্রমাণ। এরপর আসুন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ুতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এখানে দেখেন ওমা ইয়ুতি আল্লাহ ওয়া রাসূল, যে আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। সূরা নিসা 80 নম্বর আয়াত দেখেন ওমা ইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করবে। কত বড় সার্টিফিকেট চিন্তা করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেই আল্লাহর আনুগত্য বলে দেওয়া হচ্ছে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আপনি করবেন না, শুধু ওনার থেকে আল্লাহর কথাটা নিয়ে আর বাকি ওনাকে আপনার দরকার নাই, খোসার মতো ফেলে দিবেন, তো এর চেয়ে বড় গোমরাহি, এর চেয়ে বড় বিভ্রান্তি, এর চেয়ে বড় আপনার হাস্যকর কথা আল্লাহর জমিনে আর কি হতে পারে? পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো।
এরপরে সূরা নূরের 54 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলেন কুল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল, হে রাসূল আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে নারীদেরকে বলছেন ওয়া আতি আল্লাহ ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের তার রাসূলের আনুগত্য করো। আচ্ছা, আল্লাহর আনুগত্য করলে বললেই তো হয়ে যায়, আবার আলাদা করে রাসূলের কথা প্রত্যেকটা জায়গায়, যে আগে বলছিলাম কোথাও কোরআনে পাবেন না শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলা আছে, প্রত্যেকটা জায়গায় পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলা হয়েছে। তার মানে শুধুমাত্র কোরআনকে কেউ অনুসরণ করে চলবে, হাদিস মানবে না, এভাবে চলতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা দুটোকে পাশাপাশি উল্লেখ করেছে। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানে দেখেন অদ্ভুত, শুধু অর্থ উল্লেখ করেন নাই, আমি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন, ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল, যেটা অন্যান্য জায়গায় বলেছেন, এবার এখানে আলাদা করে বলছেন, মানে কত ভাবে খুলে খুলে বলা দরকার, সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, মানে আলাদা করে বলে দিচ্ছেন যাতে করে কেউ এই বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে যে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, তার মানে রাসূল তো আল্লাহর কোরআন আনছে এই জন্য ওইটা মানলে রাসূল আনুগত্য হয়ে যায় আলটিমেটলি, এরকম যাতে কোনো রকমের আপনার ধামাচাপা দিয়ে বিভ্রান্তিকর কোনো কিছু বোঝাতে না পারে, আল্লাহ তাআলা আলাদা করে বলছেন হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করো রাসূলের, এটা তর্জমা, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো এবং আলাদা করে রাসূলের আনুগত্য করো। এরপরে যদি কেউ হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করে তো সে তো কোরআনের অস্বীকারকারী, এরা কিসের আহলে কোরআন, এরা আহলুল হাওয়া, এরা আহলুল বিদআ, এরা আহলুল শয়তান, এরা কখনো আহলে কোরআন না, এদেরকে আহলে কোরআন বললে কোরআনের অবমাননা হয়, কোরআনের অসম্মান হয়, আমার মুখ দিয়ে আহলে কোরআন শব্দটা বের হয় না সচরাচর, কখনো বের হয়ে যায় হয়তো ভুলে, আমি সচলে সচরাচর সজ্ঞানে আহলে কোরআন বলতে আমার বিবেক বাদে, এরা কিভাবে আহলে কোরআন হয়, এতগুলো আয়াত যারা স্বীকার করে না, এতগুলো আয়াতের বরখেলাপ যারা করে, এরা কিভাবে আহলে কোরআন হয়, এরা অবশ্যই আহলুল হাওয়া, এরা প্রবৃত্তির পূজারি, এরা কোরআনের অনুসারী না। এরপর আপনি দেখেন সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আরেকটা দৃষ্টান্ত দেখেন, আগের গুলোতে দেখলেন আতিউল্লাহ ওয়া রাসূল, আর্থ দিয়ে দিয়ে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো, এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো ফিলিস্টপ না, এরপরে আরো কথা আছে এবং আরো আনুগত্য করো রাসূলের, মানে এইভাবে আত্মীয় আত্মীয় শব্দ, এর আগে আপনাদেরকে বলছি কোরআন পাইকারি কথা বলার জায়গা, একটা শব্দ ওয়েস্ট বলার জায়গা কোরআন না, ছোট্ট একটা গ্রন্থ, মানব জাতির সকল কিছু সমাধানের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত আগত মানুষের সব কিছুর সমাধানের ডিরেকশন মৌলিক নির্দেশনা এর মধ্যে আছে, ছোট্ট একটা গ্রন্থ, গোটা মানব জাতির মানব জীবনের সকল স্তরের আলোচনা, ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক সমাজ আপনার আন্তর্জাতিক সকল কিছুর আলোচনা এর মধ্যে আছে, আখিরাতের আলোচনা দুনিয়ার আলোচনা সব এর মধ্যে আছে, গ্রন্থটা এত ছোট তো সেখানে সেখানে বেদরকারি শব্দ ব্যবহার করার টাইম আছে সুযোগ আছে, সেখানে প্রতিটা শব্দ ইন্টেনশনালি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, প্রতিটা শব্দই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিশেষ না হিকমার কারণে, কারণ আল্লাহ তাআলা হাকিম, ফাইলুল হাকিম লা ইখলা হিকমা, তার প্রতিটি শব্দ ব্যবহার পিছনে উদ্দেশ্য আছে, আতিউল্লাহ ওয়া রাসূল বললেই তো চলে, আরবি গ্রামারের একেবারে প্রথম ক্লাসের ছাত্র তো জানে, আত্ম দিয়ে দিলেই তো হয়ে যায়, এবং আত্ম দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন অনেক জায়গায়, কিন্তু আবার কিছু জায়গায় ওই যে আত্ম দিলে আবার বিভ্রান্ত করতে পারে বিভ্রান্তরা, এই জন্য আল্লাহ তাআলা আলাদা করে আবার বলে দিচ্ছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এই আরেকটা আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কোরআন তো এই খুচরা কথায় আপনার বেদরকারি শব্দ ব্যবহার করে নাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন যে আল্লাহর আনুগত্যই শুধুমাত্র করি এটা বললে যথেষ্ট হবে না, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের আনুগত্য তোমরা করো, এটা বলতে হবে আলাদা করে, এই জন্য আল্লাহ তাআলা সূরা তাকাবুরের 12 নম্বর আয়াতে এটা বলেছেন। এরপরে যদি কেউ রাসূলকে না মানে কি হবে, আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন ফাইন তাওয়াল্লাইতুম, এরপর তোমরা যদি না মানো ফামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, তাহলে সেই ইল্লাল বালাগুল মুবিন মনে হয় ইল্লাল বালাগুল মুবিন, তাহলে সেক্ষেত্রে আমার রাসূলের কাজ শুধুমাত্র পৌঁছায় দেওয়া, তোমরা না মানলে কিছু করার নাই, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে যে না মানে না গ্রুপও থাকবে যে আল্লাহ তাআলা জানেন, সেজন্য ওই কথাও বলে দিয়েছেন। সূরা নিসা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদা ইলা আখিরিল আয়া, যে ব্যক্তি আল্লাহর আল্লাহ নাফরমানি করে এবং রাসূলের নাফরমানি করে, এই দেখেন আলাদা আলাদা করে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, একই কথা। সূরা জিনের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, একই কথা, আল্লাহ নাফরমানি করে এবং রাসূলের নাফরমানি করে। সূরা নিসার 154 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইউশাক্কিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা,
যে এখানে দেখেন আমি যেটা আগে বলেছিলাম তার প্রমাণ যে শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে আছে, শুধু রাসূলের নাফরমানি করার পরিণতির কথা কোরআনে আছে, কিন্তু শুধু আল্লাহর আনুগত্য না করার বা রাসূল শুধু আল্লাহর আনুগত্য করা বা না করার কথা কোরআনে আলাদা করে উল্লেখ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথা আলাদা করে বলছেন, তাহলে শুধু রাসূলের আনুগত্য করা না করার উপরে একটা মানুষের নাজাত নির্ভর করতে পারে না। রাসূল আনুগত্য করলে সেখানে ওই যে আল্লাহ নিজেই বলেছেন আমি ইতিয়ার রাসূল ফাকাদ তাআলা, আল্লাহর আনুগত্য হয়ে যাবে, কিন্তু শুধু আল্লাহর আনুগত্যের কথা বললে সেখানে রাসূল আনুগত্য নাও হতে পারে। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে না, রাসূলের নাফরমানি করবে, তার কথার ব্যতিক্রম করবে, শিকাক করবে, তার সাথে শত্রুতা করবে, হ্যাঁ, ওয়াইয়াত্তাবি'উ গায়রা সাবীলিল মুমিনিন, আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য কোরআনের, ওয়াইয়াত্তাবি'উ গায়রা সাবীলিল মুমিনিন, এবং ঈমানদারদের পথ ছাড়া অন্য পথে যাবে। আসলে বাস্তবতা হলো আমাদের দেশে ওলামায়ে কেরাম আমাদের একটা বিশেষ আপনার দিক বলতেই হবে, তা হলো আমরা কোরআনের প্রতি যে পরিমাণ মনোযোগ দেওয়া দরকার, তেলাওয়াত করি ঠিক আছে, কিন্তু কোরআনের ব্যাপারে এত মনোযোগ ওলামায়ে কেরাম নানান ব্যস্ততার কারণে আলাদা করে ফোকাস হতো ওইভাবে করার সুযোগ সব ওলামায়ে কেরাম পান নাই। এই ভ্রান্ত মানুষগুলো তাদের বিভ্রান্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনমুখী করছেন। এখন আবার যে আমরা কোরআনকে এখন নতুন করে খুলে খুলে দেখা শুরু করছি, দেখি যে এদের বিভ্রান্তির ফিরিস্তি আল্লাহ কোরআনেই দিয়ে রাখছে। এবং আরেকটা বিষয়, তারা কিন্তু কোরআন পড়ে, ওই যে আমাকে একজন বললো না যে আমি শুধু কোরআন পড়ি, শুধু কোরআন পড়ি, কোরআন এমন একটা গ্রন্থ, আপনার একটা হাদিস শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বহু জাতিকে উপরে তুলবেন, আবার অনেককে নিচে নামাবেন এই কোরআন দিয়েই। কিন্তু অর্থাৎ কোরআনের প্রতি যার আচরণ যেমন হবে আল্লাহ তাআলা তার অবস্থান তেমন করবে। আপনারা জানেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, ওয়া ইযা ক্বারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, কোরআন যখন তেলাওয়াত করবে তুমি, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে, কেন বলেন? হাদিস পাঠের শুরুতে আউযু বিল্লাহি শয়তানির রাজিম পাঠ করতে হবে এমন কোনো কথা আছে? নাই। কোনো দোয়া দরুদ পাঠের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করতে হয়? কত দোয়া দরুদ আছে, দুরুদ পাঠ করবেন আপনি, কোনো জিকির, কোনো দোয়া, অন্য কিছু পাঠের শুরুতে আউযু বিল্লাহ নেই, হাদিস পাঠের শুরুতে আউযু বিল্লাহ নেই, কিন্তু কোরআন পাঠের শুরুতে আউযু বিল্লাহ আছে। কারণ কি? আল্লাহ তাআলা ভালো জানেন। এর একটা কারণ বাজাহের এটাই বোঝা যাচ্ছে যে এই কোরআন পড়ে শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ থেকেই একটা মানুষ বিভ্রান্ত হতে পারে, এই জন্য শয়তান কোরআন দিয়েই তাকে গোমরা করতে পারে। যে কোরআন কিছু আয়াত দেখাবে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই, তখন সে বলবে হাদিসের দরকার কি? তো কোরআন আয়াত পড়েই সে গোমরা হতে পারে। এই জন্য কোরআন আয়াত পড়তে গেলে ইবলিস এসে যেত ওই আয়াত দিয়ে তাকে ভুল না বুঝাইতে পারে, কোরআন পাঠের শুরুতে আগে শয়তান থেকে পানা চেয়ে অজু করে, বিশেষ করে স্পর্শ করতে হলে অজু করে, আর পাঠের শুরুতে শয়তান থেকে আলাদা করে পানা চাইতে বলেছে, কারণ পাঠের মধ্যেও শয়তান শয়তানি করতে পারে। এই জন্য তারা হাদিস অস্বীকার করতেছে, এরা শয়তানের শয়তানের শিকার। এই বদলোকরা অনেকে কোরআন পড়ে, তারা অনেকে কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, আমি সবাইকে ষড়যন্ত্রকারী মনে করি না, তারা কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে। মুশকিল হলো ওই যে কোরআন পড়তে গিয়ে শয়তান ওই আয়াতের ভুলটা বুঝে আর বিভ্রান্ত করছে। এই জন্যই আল্লাহ তাআলা নিজেই কোরআনেই বলে দিয়েছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পাঠ পড়ে আগে আল্লাহর কাছে সারেন্ডার করো, না আল্লাহ এই কোরআন পড়ে যেন আমি আবার ওই এদের মতো বিভ্রান্ত না হই, শয়তান বিতাড়িত শয়তান থেকে আমি আপনার কাছে পানা চাই। বুঝতে পেরেছেন কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপর করতে হয়? কারণ শয়তান থেকে আল্লাহর কাছ থেকে আগে নিরাপত্তা নিয়ে নিতে হয় যে আমি কোরআন পড়ে যেন বিভ্রান্ত না হই, যেমনটি এরা হয়েছে। তো যাই হোক, সূরা তাওবার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নারা জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের আনুগত্য করবে না, তাদের কথা মানবে না, তাদের জন্য জাহান্নাম এবং সেখানে তারা চিরকাল থাকবে। এখানেও আল্লাহ এবং তার রাসূলের কথা আলাদা করে উল্লেখ করা হচ্ছে। এই আয়াতগুলোতে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মানতে হবে যে আলাদা করে সেটা উল্লেখ করেছে। এরপর আপনি দেখেন যে শুধু রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেটা একটু আগে বলছিলাম আমি, যে শুধু রাসূলের কথা বলেছেন, আল্লাহর কথা বলেন নাই, মানে আলাদা করে
মানে কত ভাবে আর হাদিসের প্রামাণিকতা নিয়ে হাদিসের প্রামাণ্যতা নিয়ে আল্লাহ কোরআনে বলবেন সুবহানাল্লাহ কোরআনে পাইকারি কথা ছাড়া খুচরা কথা বলার টাইম নেই সেখানে এই ইস্যুতে এত আয়াত ও যেটা বললাম উলামায়ে কেরাম নিজেরাও কোরআনকে এইভাবে এত বেশি পড়ার সুযোগ পান নাই এই বিভ্রান্তদের মাধ্যমে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে কোরআনকে আবার নতুন করে অনেক উলামায়ে কেরাম করেছেন কিন্তু অনেকে হয়তো করার সুযোগ পান নাই তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন তুতিউহু তাহতাদু সূরা নূরের 54 নম্বর আয়াত দেখেন আপনি শুধুমাত্র রাসূলের আনুগত্যের জন্য আলাদা করে আল্লাহ তাআলা বলছেন যে তার অনুসরণ করো এখানে আল্লাহ নিজের কথা উল্লেখ করেন নাই সুবহানাল্লাহ আল্লাহ নিজের কথা উল্লেখ করেন নাই তার অনুসরণ আলাদা করে করে বলতেছেন আল্লাহ তাআলা মানে কত ভাবে আত্ম দিয়ে বলতেছেন আতিউ আল্লাহ ওয়া রাসূল আলাদা করে আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল আবার আলাদা করে শুধু রাসূলের আনুগত্য মানে এত স্টেপে এত ধাপে এত ভাগ করে করে যে বিভ্রান্তির কোনো ফাঁক ফোকর যেন না থাকে কিন্তু কপাল পড়া হলে যা হয় আর কি এরপরে বিভ্রান্ত হয় এত ভাবে বলার পরে মানুষ কিভাবে বিভ্রান্ত হয় আপনি শুধুমাত্র মায়ান্তিকু নিয়ে চিন্তা করেন মায়াতলু বলেন নাই মায়ান্তিকু তার নতক যে ওহি তার মুখ থেকে বলা প্রতিটা কথা যে ওহি আল্লাহ নিজে বলছেন মায়ান্তিক ইয়ান্তিক শব্দের অর্থ কি মা ইউহাদ্দিসু বলেন নাই মা ইউহাদ্দিসু বলেন নাই মায়াতলু বলেন নাই মায়াকরা বলেন নাই তিনি যা পাঠ করেন কোরআনের তিনি যা কোরআন তেলাওয়াত করেন তিনি যা কোরআন আল্লাহর পক্ষ থেকে কথা হিসেবে বর্ণনা করেন নো সেটা না মায়ান্তে তিনি কোনো উচ্চারণই করেন না মুখ দিয়া ওহি সারা সহজ কথা সহজ কথা যাই হোক তো এখানে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু যদি তোমরা তাকে অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবা তাকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা ওয়াকিমুস সালাত ওয়াজ যাকাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন তোমরা সালাত কায়েম করো যাকাত আদায় করো আর রাসূলের আনুগত্য করো তাহলে রহমত প্রাপ্ত হবা দেখেন আল্লাহর কথা কিন্তু নাই কার আনুগত্য করো রাসূলের কারণ আর রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য তো হবে হতে বাধ্য কারণ রাসূল তো আল্লাহর কথাই বলেন এবং বলবেন এবং কোরআনে আল্লাহ সেটা আলাদা করে আবার বলে দিয়েছেন উমাইয়াতুর রাসূল ফাকাত আতা আল্লাহ রাসূল আনুগত্য করলেই তো আল্লাহর আনুগত্য হয়ে যাবে তাহলে রাসূল আনুগত্যটাই হলো গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আল্লাহর আনুগত্য প্রমাণের ক্ষেত্রে আর সেটাই যাদের নাই এরা কিভাবে নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন ইয়াওয়াদুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহুমুল আরদ ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদীসা এখানে যদি কেউ আল্লাহর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে তার বিরুদ্ধাচরণ করে তার আনুগত্য না করে তার পরিণাম কি হবে এখানে তো আল্লাহর কথা বলা হয়নি শুধু রাসূলের কথা যে না মানবে বা রাসূলের অনুসরণ যে না করবে রাসূলের অবাধ্য যে হবে শুধুমাত্র রাসূলের অবাধ্যতাকে আলাদা অপরাধ হিসেবে উল্লেখ করে আল্লাহ তাআলা তার পরিণাম উল্লেখ করছেন তার মানে আল্লাহর অবাধ্যতা এটা তো নাফরমানি কিন্তু রাসূলের অবাধ্যতাকে আলাদা করে সিঙ্গেল সেখানে আল্লাহর কথা নিজের কথা আল্লাহ উল্লেখ করছেন না এভাবে উল্লেখ করছেন কোরআনে সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি শাক্তি করে সূরা যেটা আগে বললাম যে রাসূলের সাথে যার শিকাক থাকবে রাসূলের আনুগত্যর বিপরীতে যে ব্যক্তি রাসূলের নাফরমানি করবে বিদ্বেষ পোষণ করবে শত্রুতা করবে তার বিরুদ্ধে আচরণ করবে তার পরিণতি কি হবে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন তাহলে রাসূলকে আলাদা করে আল্লাহ উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিস অস্বীকারকারী ভাই বোনরা একটা কথা খুব জোরসোরে বলে যে বিধানদাতা তো একমাত্র আল্লাহ রাসূল কিভাবে বিধানদাতা হয় এটা এই জন্য বলে গান বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম আল্লাহ কোরআনে পরিষ্কার করে আলাদা করে স্পষ্ট করে উল্লেখ করেন নাই সূরা লোকমানের 6 নম্বর আয়াত থেকে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ সাহাবা ইকরাম এবং হাদিসে গানের কথা ইঙ্গিত করা হয়েছে এবং শানে নুজুল বা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটা গান ছিল সেটাকে কেন্দ্র করে এই লাহওয়াল হাদিসের প্রতি নিষেধাজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন পরিষ্কার তারপরও হাদিস অস্বীকারকারী ভাইরা এই লোকগুলো তারা বলে যে রাসূল আবার আলাদা করে হারাম এটা কিভাবে বলতে পারেন আপনারা জানেন অনেক হারাম হাদিস দ্বারা সাব্যস্ত কোরআনে ডাইরেক্ট সরাসরি উল্লেখ নাই এই জায়গাটাতে তারা একটা বড় আপনার বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ হলেন বিধানদাতা তাহলে যেটা কোরআনে হারাম করে নাই সেটা আবার হাদিসে কিভাবে হারাম হয় এবং আয়াত নিয়ে আসেন ইমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক আল্লাহ যা হালাল করেছেন রাসূল কিভাবে সেটাকে হারাম করেন কোরআনে নিষেধ নাই তাহলে রাসূল কিভাবে নিষেধ করেন রাসূল তো নিষেধ করার লোক না তিনি তো আল্লাহর কথাটাকে শুধু জানাই দিবেন এই সমস্ত কথা যে বকওয়াস অলার রাবিশ এবং বোগাস এটার প্রমাণ হলো যে কোরআনে কেরিমের সূরা আরাফের 157 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিধানদাতা বা বিধান প্রণেতা সেটাও তো ওই যে মায়ান্তিক নিজে থেকে তো না ওইটা তো আল্লাহ থেকেই আসছে সে রাইট এবং অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আল্লাহ কি বলছেন আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ অর্থাৎ যারা রাসূলের আনুগত্য করে যিনি নবী উম্মি রাসূল
তার কাজ কি ইয়ামুরুহুম বিল মারুফ সৎকাজের আদেশ দেন ওয়ায়ানহাহুম আনিল মুনকার অসৎকাজের বাধা প্রদান করেন তাদেরকে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস এবং মানুষের জন্য পবিত্র খাবারগুলোকে হালাল ঘোষণা করেন হালাল বর্ণনা করেন হালাল করেন এবং ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস নোংরা এবং হারাম যেগুলো যেগুলো ক্ষতিকর সেগুলোকে হারাম তিনি ঘোষণা করেন হারাম হিসেবে জানান তাহলে রাসূলের কাজ হালাল করা হারাম করা তার মানে তিনি নিজে থেকে করছেন না আল্লাহর তরফ থেকে করছেন তার হাদিসে যদি কোনটাকে হালাল বলে তার হাদিসে যদি কোনটাকে হারাম বলে সেটা যে হালাল এবং হারাম হিসেবে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে গ্রহণযোগ্য হবে সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই সার্টিফিকেট তাকে দিয়েছেন এরপরেও তারা বিভ্রান্তি ছড়াবে যে হাদিস থেকে কিভাবে হারাম প্রমাণ হয় দেখেন যারা গান বাজনা করেন যারা আপনার এই জাতীয় অনেক হারাম কাজ করেন তাদের জন্য খুব সহজে হারাম কাজগুলো করা যায় তারা যদি হাদিসে স্বীকার করে কারণ ওই যে রাসূলকে আল্লাহ তাআলা হারাম করার যে ইখতিয়ার দিয়েছেন ওই ইখতিয়ার তারা রহিত করে দিলেন শুধু কোরআনে দেখা যায় অনেক হারামের উল্লেখ এভাবে নাই এমনকি নামাজ না পড়লেও চলে হাদিসে স্বীকার করলে নামাজ না পড়লেও চলে কেমনে চলে সলাত শব্দের একটা অর্থ হলো তাহরিকু সলাওয়াইন সলাওয়াইন বুঝেন নিতম্ব দুইটা নিতম্ব তাহরিকু সলাওয়াইন মানে হলো দুইটা নিতম্ব দাঁড়ানো এটাও সালাত তো দেখবেন যে এগুলা দাঁড়ায়া প্রতিদিন একটা ডান্স করে দিল নিতম্বটা হালকা নাড়াই দিল বলে নামাজ হয়ে গেছে তো এরকম নানামুখী বিভ্রান্তির সুযোগ তৈরি হয় হাদিস অস্বীকার করলে কারণ সালাতের বিস্তারিত বিবরণ তো কোরআনে আল্লাহ উল্লেখ করেন আল্লাহ বলছেন আকিমুস সালাত তোমরা সালাত যথাযথভাবে করো তারা পাশাটা ভালোভাবে নাড়াবে এবং নাড়াই বলবে যে নামাজ হয়ে গেছে এইসব শয়তানি করার সুযোগ হবে হাদিস অস্বীকার করলে এরপরে আসেন সূরা নিসা সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাতুল্লাযিনা লা ইউমিনু বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওই সব লোকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যে লোকগুলো আল্লাহ যা হারাম করেছেন এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটাকে যারা হারাম মনে না করে এই যে বাদ্যযন্ত্র ব্যবহারকে হারাম করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে কারণ এটাকে যদি কেউ হারাম মনে না করে যে কোরআনে তো উল্লেখ নেই হারামের কথা তাহলে তার বিরুদ্ধে আল্লাহ বলছেন সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ চালিয়ে যাও সূরা তাওবার 29 নম্বর আয়াত সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুম খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে বিরুদ্ধাচরণ করবে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে পড়ে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা ফয়সালা করে দিয়েছেন তার ওই ফয়সালাকে যে মানবে না আল্লাহ তাআলা তার জাতের শপথ করে বলছেন ফালা ওয়া রব্বিকা আপনার রবের সত্তার শপথ করে বলছি লাইক মিনুন তারা কখনো ইমানদারি হতে পারবে না আপনার ফয়সালা না মানলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানাটাকে ইমানদার হওয়ার পূর্ব শর্ত আল্লাহ তাআলা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ বিচার আচার ফয়সালা এগুলো বিবরণ কি কোরআনে আছে এগুলো তো হাদিসে আছে সেটা না মানলে আল্লাহ বলছেন ইমানদারি হতে পারবে না তাহলে এরা নিজেদের কিভাবে মুসলমান মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে না মানা ছাড়া এটাকে অস্বীকার করে হাদিসকে মানা ছাড়া এটাকে অস্বীকার করে এরপর আসুন তাদের বিভ্রান্তির মধ্যে একটা বড় বিভ্রান্তি হলো যে কোরআনে কারিমে তো সবকিছু বলাই আছে আর ব্যাখ্যা দরকার কি অথচ আমরা দেখি কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন বহু নির্দেশ করেছেন যেগুলোর ডিটেইল কোরআনে উল্লেখ নাই তো সেটা আপনি কিভাবে করবেন আপনি নামাজ যে রুকু করেন একটা সিজদা করেন দুইটা বৈঠক করেন একটা তারপর আপনার যে যে পদ্ধতিতে সালাত আদায় করেন এটা তো কোরআনে তো আল্লাহ তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলছেন আল্লাহ তাআলা তো শুধুমাত্র আকিমুস সালাত তরফাই নাহারে বলেছেন ওয়াজুলাফা মিনাল লাইল বলেছেন কিভাবে সালাত আদায় করবে তার ব্যাপারে গুণাক্ষরে বিবরণ তো কোরআনে আল্লাহ তাআলা দেন নাই তাহলে আপনি কিভাবে নামাজ পড়েন এই বিবরণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাহলে তার কাছ থেকে যদি বিবরণ নেওয়া লাগে তাহলে তার হাদিসগুলোকে কিভাবে অস্বীকার করবেন বিবরণ যদি নিতে হয় আপনাকে তো এই জাতীয় ইবাদত সালাত সিয়াম যাকাত হজ ওযু ইসলামের মেইন মেইন ইবাদত যেগুলো রুকন যেগুলো স্তম্ভ যেগুলো এই সকল ইবাদত দেখবেন যে শুধুমাত্র ইনিশিয়াল আল্লাহ তাআলা বলে চলে গেছেন তার মানে ব্যাখ্যা বুঝলি তো বাইনা লিনাসি মানুষ লি আলাইহি আল্লাহই অথেন্টিকেশন দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলাই তাকে অনুমোদন দিয়েছেন যে লিতু বাইনা লিনাস এগুলো আপনার কাছে নাজিলে হয়েছে আপনার কাজে হলো মানুষকে ব্যাখ্যা করে বুঝায় দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা ছাড়া কিভাবে আপনি দিনের উপরে চলবেন আমাদের হাদিস স্বীকারকারী ভাইরা তাদের দেখবেন তারা এমন কিছু আয়াত হাজির করে যে আয়াতে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে সব কিছু ব্যক্ত করে দেওয়া হয়েছে হ্যাঁ কোরআনে সব কিছু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে ব্যক্ত করে দেওয়া হয়েছে এটাকে একেবারে সুস্পষ্ট বিবরণ হিসেবে কোরআনে উল্লেখ করা হয়েছে তারপরে তাহলে আবার হাদিস লাগবে কেন আমাকেও যে ভদ্রলোক ফোন দিয়েছে বলছিলাম না
উনি ফোনের এক পর্যায়ে বলছেন যে দেখেন কোরআন বোঝার জন্য একটা শুদ্ধ সুস্থ মনই যথেষ্ট। এবং ভদ্রলোক তিনি হারাম পেশার সাথে জড়িত, মানে ওই কাজ তার আপাত অবস্থার কাজে হারাম কাজ, আমি আর বললাম না, একটু ভুলে বললে আপনারা চিনে যাবেন। তো ভদ্রলোক আমাকে, আমি তার প্রতি সিম্পেথি দেখাচ্ছি, তিনি অবশ্যই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বলে আমি মনে করি না, বিভ্রান্তি শিকার আল্লাহ বান্দা। তো তিনি বলছেন যে দেখেন আমি তো একটা আপাদমস্তক ভালো মানুষ, আমাকে তো আমি চিনি, তো আমার যেহেতু ফ্রেশ মন আছে, আমার মনের ভিতরে কোনো কুটিলতা নাই, কোরআন বোঝার জন্য এই ফ্রেশ মনটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না, কত বড় নেককার, কত বড় বুজুর্গ মানুষ দেখছেন, সে ফ্রেশ মন দিয়েই উনি কোরআন বুঝে ফেলবেন। আহারি, কারণ যে কোরআন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইনিশিয়াল বলেছেন যে কোরআনে সব কিছু বলে দেওয়া আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। এই রাসূল, আপনার কাছে কোরআন নাজিল হয়েছে, আমি নাজিল করেছি এই কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই, সব বিষয়ের ব্যাখ্যা একেবারে বিবরণ এই কোরআনে আছে। আবার হাদিস লাগবে কেন? সবই তো আল্লাহ তাআলা ব্যাখ্যা মিশরের মধ্যে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, এটা আল্লাহ তাআলা বলেছেন উপদেশ মালার কথা, উপদেশ গ্রহণের কথা, এগুলো আল্লাহ তাআলা খুলে খুলে উপদেশগুলো করে দিয়েছেন, বলে দিয়েছেন। কিন্তু বিধানের কথা যদি আসেন, দৃষ্টান্তের কথা যদি আসেন, তো সবগুলো সবাই বুঝবে না। তার দলিল সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসালু নাফরিহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলিমরা ছাড়া, জ্ঞানীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না এগুলো, আমি যে দৃষ্টান্ত দিয়েছি। তাহলে কোরআনের সব কিছু আপনার ওই তথাকথিত স্বচ্ছ মন দিয়ে যদি বুঝে যান, তো আল্লাহ নিজেই কেন বলতেছেন যে এটা ওই স্বচ্ছ মন মন আলাদা বুঝবে না আলেম না হলে, অর্থাৎ সবাই বুঝবে না সোজা কথা। তাহলে বোঝা গেছে সব কিছুই কোরআনের নিজে নিজে বুঝে যাবেন এটা সম্ভব নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দরকার আছে। এটা একটা পার্ট গেল যে কোরআন থেকেই আমরা দেখানোর চেষ্টা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তাকে অনুকরণ করতে হবে, এবং তার হাদিসকে মানার জন্য কোরআনেই নির্দেশ আছে। এই জিনিসটা শুধুমাত্র আমরা এতক্ষণ বিভিন্ন আয়াতের আলোকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসুন পয়েন্ট নম্বর টু, দ্বিতীয় পয়েন্ট হলো হাদিস নিয়ে সংশয় এবং সে সংশয় দূর করা বা সেটা নিরসন করা। হাদিস নিয়ে দেখবেন যে হাদিস অস্বীকারীরা নানান বিভ্রান্তি সৃষ্টি করে। সেদিন দেখলাম এমদাদ ভাই একটা স্ক্রিনশট পাঠিয়েছেন যে ফেসবুকে একজন, উনি বাউল, বাউল ভদ্রলোক, বাউলদের নিয়ে আমার একটা বক্তব্য আছে ইউটিউবে, বাউলদের ধর্মবিশ্বাস এবং বিকৃত যৌনাচার, এটার উপর আমাদের এক ঘন্টার উপরে একটা বক্তব্য আছে সৌদি আরবে বক্তব্যটা দেওয়া। এবং আমি বাউলদের উপরে বহু বই পুস্তক ঘেঁটে ঘুটে বহু ব্লগস ইত্যাদি পড়ে তাদের বহু গানের কলি কথা পড়ে তারপরে বক্তব্যটা দিয়েছিলাম। এটা পিছনে বহু সময় আমার নষ্ট করতে হয়েছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। তো এরকম এই বাউল নামে ফাউল এক ভাই, তিনি ফেসবুকে লিখছেন যে কোরআনে আয়াত হলো কয়টা, দেখেন কোরআনের ব্যাপারে আমরা কত গাফেল মুসলমানরা। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্ত লোকগুলোর মাঝে মধ্যে উস্কাইয়া দেয় আমাদেরকে হেদায়েতের জন্য, যে বিভ্রান্তি এরা ওরা তো বিভ্রান্ত গুমরা, কারণ আল্লাহ তাআলা গুমরা মানুষকে দিয়েও দিনের কাজ মত নেন। ইন্নাল্লাহ লা ইয়ুদ হাযা আদ-দীন বিল রাজুলিল ফাজির, অনেক ফাসিক খারাপ মানুষকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ নেন। তো এই খারাপ মানুষগুলোকে, বিভ্রান্ত মানুষগুলোর বিভ্রান্তির মধ্যে ফেলাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দিকে আবার একটু মনোযোগ নেন, যে তোরা কোরআন তো দূরে সরে গেছিস। আয়াত সংখ্যা নিয়েই দেখা যাচ্ছে সঠিকটা জানে না, ওই মুখস্থরা জানে 6666। যাই হোক, ওই বাউল নামক ফাউল ভাইটা ওইটাই বলছে যে 6666টা আয়াত কোরআনে আছে, অথচ হাদিসে দেখা যায় লক্ষ লক্ষ হাদিস, আল্লাহ 6666 কথারে এরা লাখ লাখ জাল কথা দিয়া ওইটা এর মধ্যে ঢুকিয়ে দিছে। এটা হলো ওই বাউল নামক ফাউল ভাইয়ের বক্তব্য। অর্থাৎ ওনারা বলতে চান যে কারণ হলে বাউলগিরি করতে হলে তো হাদিস মানলে তার বাউলগিরি চলবে না, সব ব্যবসা লাটে উঠে যাবে, গাঞ্জা খাওয়া যাবে না, কলকিত্তান দেওয়া যাবে না, মাজারে পড়ে থাকা যাবে না, বাদনাম ও শয়তানি করা যাবে না, তারপরে যায় আপনার আধ্যাত্মিকতার নাম দিয়া জেনা ব্যবিচার যাত্রার সাথে থাকা যাবে না, সব সুইচের মতো সোজা হয়ে যেতে হবে হাদিস মানলে। এই জন্য হাদিস অস্বীকার করে শুধু কোরআন মাই না, পিঠটা বাসাইলাম মুসলমানের দেশে, বললাম আমি মুসলমান, হতো সহজ হয় তাই না? তারপর ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এখানে সব বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা আছে, সবই ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সব কিছু উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করে যাবে, কিন্তু কোরআনের আবিষ্কার শেষ হবে না, আল্লাহ তাআলা বলে গেছেন। কিন্তু ওইটার আবিষ্কার, ওইটার ব্যাখ্যা, ওইটার বিশ্লেষণ পৃথিবীর সব মানুষই ধরতে পারত সব কিছুই, তাহলে আল্লাহ তাআলা রাসূলকে 23 বছর ধরে কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য নিয়োগ দিতেন না আলাদা করে। তো এগুলোর উত্তর হলো যে
যে কোরআনে আল্লাহ তাআলা সবকিছুর বিবরণ আছে উল্লেখ করেছেন, তাহলে আবার রাসূলকে কেন বললেন যে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাসি মা নুজিলা ইলাইহ, আলাদা করে কেন বলতে গেলেন আল্লাহ তাআলা সূরা নাহালের 44 নম্বর আয়াতে, হে রাসূল আমি কোরআন আপনার প্রতি নাযিল করেছি যাতে করে আপনি মানুষদের জন্য এটাকে ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করে করে তাফসীর করে করে তাদের প্রতি যা নাযিল করা হয়েছে ওটাকে যেন আপনি খোলাখুলি সবকিছু খুলে খুলে বলে দেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা কেন দিলেন? আপনাদের বক্তব্য যদি সঠিক হয়, কোরআন আল্লাহ বলেছেন সবতে বিয়ান নিকুল্লে শাই রব্বিন ও মামিন রব্বিন আল্লাহ ইল্লা কিতাবুল, কোরআনের সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিয়েছেন আর কিছু দরকার নাই, এটাই যদি হয় তাহলে আল্লাহ তাআলা সূরা নাহলের 44 নম্বর আয়াতে কেন রাসূলকে ডিউটি দিলেন যে আপনার কাজ হলো যা নাযিল হলো ওটা শুধু শুনায় দেওয়া না, ওটার ব্যাখ্যা করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন নাই লিতুবাল লিন-নাস, আল্লাহ বলেছেন লিতুবাইয়ানা লিন-নাস, তাবলীগাম তাবিয়ানের মধ্যে পার্থক্য কি? একটা হলো শুধু পৌঁছে দেওয়া পিয়নের মতো, আর হলো নো পৌঁছানোর পাশাপাশি এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে সেটাও জানাই দেওয়া। তো সেই ব্যাখ্যাটা তার কাছ থেকে নেবেন না, তার হাসি হাদিস নেবেন না, অথচ আল্লাহ তাআলা নিতে বলেছেন। বোঝা গেল ওই সংক্ষিপ্ত যে আয়াতগুলোকে আল্লাহ তাআলা সবকিছুকে আল্লাহ তাআলা খুলে খুলে বলেছেন বলেছেন, এটার উপদেশমালার কথা, বিধানের কথা, অন্যান্য বিষয়, এই সব বিষয়গুলো এমনকি উপদেশমালারও ব্যাখ্যা বিশ্লেষণ, এটা আপনি সরাসরিভাবে বা বাহ্যিকভাবে আপনি মোটের উপরে বুঝতে পারবেন, কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বুঝতে পারবেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন কোরআনের সবকিছু বর্ণনা থাকার কথা যে বলা হয়েছে যে সবকিছু বর্ণনা আছে, এরকম একটা দিক আছে, সবগুলি মূলত কোরআনে বর্ণনা হিসেবে ধর্তব্য হবে। প্রথমত কিছু আদেশ নিষেধ আছে কোরআনে যেগুলো সরাসরি সৃষ্টিকে জানা দেওয়া আছে, যেমন সালাত সিয়াম হজ যাকাত, তাহলে এটাও তো কোরআনে আছে, কিন্তু এটা ব্যাখ্যা বিবরণ কোরআনে নাই, ওটার জন্য কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। আবার কিছু আদেশ নিষেধ মৌখিকভাবে আছে, কিন্তু সেগুলো কিভাবে করতে হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ভাষ্যে আসছে, যেমন সালাতের রাকাত যাকাতের পরিমাণ ইত্যাদি। তৃতীয়ত কিছু বিধান আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এসেছে, কোরআন সে সম্পর্কে কিছুই বলা হয় নাই, কিন্তু কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানতে আলাদা করে অর্ডার জারি করা হয়েছে ওই আদেশের মাধ্যমে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলোকে ইসলামেরই আদেশের আল্লাহরই আদেশের সাথে ইনক্লুড করা হয়েছে। এইভাবে কোরআনে সব কিছু বলা হয়েছে এর অর্থ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে বলেছেন এটা হারাম এটা হালাল আছে কোরআনে, সে হারাম আর উল্লেখ নাই ওইটাকেও কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, কোনো কিছুই বাদ নাই, ওইটা কোরআনেই আছে, আপনি খুঁজে পাচ্ছেন না। কোরআনে আছে কোথায়? ওই যে ওয়াতিউর আতি আল্লাহ ও আতিউর রাসূল, অতএব আতিউর রাসূলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাল হারামটা কোরআনেরই হালাল হারাম হলো, এটাকে ইনক্লুড করা হলো, অতএব এই ব্যাপারে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। তাদের একটা বড় বক্তব্য হলো যে আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমি জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি আর এটাকে আমি হেফাজত করব, তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, হাদিসের কথা আল্লাহ বলেন নাই, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, দেখেন না এই জন্যই তো জাল জৈব অনেক কিছু আছে। খুব সহজে একজন মুসলমানকে তারা বিভ্রান্ত করতে পারে এই কথা বলে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকির কোরআন নাজিল করেছি, অন্যান্য লাগুল্লা হাফিজ আর এটা সংরক্ষণ আমি করবো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তাহলে কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবেন বলছেন, এই যেটা আল্লাহ তাআলা সেফে রাখবেন বলছেন ওইটাই অনুসরণ করতে হবে, যেটা সেফটি নাই কোনো নিরাপত্তা নাই সেটা হাদিসের মধ্যে যা জৈব নানান ঝামেলা আসতে পারে সেটা অনুসরণ কেন করবেন আপনি, আপনি প্রিয়টা অনুসরণ করবেন, খুব সহজে একটা মানুষকে গুমরা করতে পারে। ভাইরা আমার কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন বলছেন, এখানে কোরআনের মধ্যে কোরআন শব্দের জায়গাটা তারা জিকির বলেছে, জিকির নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি এবং জিকির আমি হেফাজত করবো অর্থাৎ কোরআন। কোরআনে আল্লাহ তাআলা এও বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে যিকিরদের নির্দেশটা জিজ্ঞেস করো, তার মানে আহলুল ইলম, আহলুল আহলে যিকির মানে আহলুল ইলম, আহলে যিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বসে বসে এদেরকে জিজ্ঞেস করতে বলছে আল্লাহ তাআলা, বলছে যাদের কাছে কোরআনের ইলম আছে হাদিসের ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তাহলে যিকির বলতে এখানে ইলম উদ্দেশ্য, সেটা যদি এখানে নিয়ে আসেন ইন্না নাহনু নাযযালনা যিকরার অর্থ যদি করেন ইন্না নাহনু নাযযালনাল ইলমা, তখন দেখবেন কোরআন ও হাদিস দুটোই সামিল হয়ে গেছে এক। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন বলছেন, কোরআন হেফাজতের মানে শুধু কোরআনের বাক্যগুলো কোরআনের শব্দগুলো কোরআনের মূল পাঠটার হেফাজত নয়, কোরআনের মূল উদ্দেশ্যই হলো এর মর্মটা এর অর্থটা এর ব্যাখ্যাটা, উদ্দেশ্যই হলো ওই ব্যাখ্যা দিয়ে মানুষকে হেদায়েতের পথ দেখানো। তো যে আল্লাহ তাআলা কোরআনের মূল পাঠ হেফাজত দায়িত্ব নিয়েছেন তিনি এই কোরআনের ব্যাখ্যা তথা হাদিসে রাসূলকেও হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই আয়াতেই সেটা বলা হয়েছে ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি কোরআন নাজিল করলাম যিকির অর্থ কোরআনই ধরলেন আপনি, ও ইন্না লাহু লহাফিজুন, কোরআনকে হেফাজত করবো আমি, তাহলে আল্লাহ তাআলা এটা নাজিল করে এটা হেফাজত করবেন বলছেন, তাহলে এইটার হেফাজতের সাথেই হাদিসকে হেফাজত করতে হবে, হাদিস যদি অসংরক্ষিত থাকে তাহলে কোরআন এর মর্মটা অর্থটা হেফাজতে থাকলো না নিরাপদ থাকলো না, ওটা বিভ্রান্তি হয়ে গেল, শুধু মূল পাঠটা হেফাজত থাকলো, তো মূল পাঠ হেফাজত থাকে কি হবে, আজ থেকে 200, 500, 1000, 2000, 4000 বছর আগের অনেক লেখা জোকা দেখবেন পাওয়া যায় শিলালিপি আছে না, যে আগের কোন রাজা বাদশাহ শিলালিপির উপর কিছু লিখে রাখছেন,
রেখা দুনিয়া থেকে চলে গেছেন, শত শত বছর পরে, হাজার হাজার বছর পরে ওইটা মনে করেন উদ্ধার হলো। উদ্ধার হওয়ার পরে সবাই ওইটাকে খুব আপনার ভক্তি সহকারে স্মৃতিচারণ করে পুরাতন যুগে ফিরে যায় যে এটা এত আগে অমুক রাজা লিখছেন। এই শিলালিপিতে কি লিখছে এটার যদি কোনো একটা শব্দ কেউ না বুঝে, শুধুমাত্র ওই শিলালিপিটাকেই, ওই লেখার যে আপনার অঙ্কনগুলো আছে রসুমগুলাই যদি শুধু সেফে থাকে শত শত হাজার হাজার বছর ধরে, তো এই নিরাপত্তায় ওই রাজা কি বলেছেন, তার নির্দেশনা কি, যেটা লিখছেন তিনি কি উদ্দেশ্যে লিখছেন, কি বলতে চাইছেন, সেটা যদি উদ্ধার করা না যায় তাহলে ওই রাজার কথাগুলোর হেফাজত করা হচ্ছে, তার নির্দেশগুলো মানা হচ্ছে, এটা বলা যাবে? এটা হাস্যকর একটা ব্যাপার যে শুধুমাত্র ওই শিলালিপির লেখায় হেফাজত করলাম, লেখা কি আছে সে পাঠ উদ্ধার করলাম না, আর এটা না করে আমি বললাম কি যে উনি বলে গেছেন আমি এই শিলালিপিতে কিছু নির্দেশনা দিয়েছি, এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল রাজা মহারাজারা বা আমার পরবর্তীতে যারা আসবে, আমার রাজত্ব চালাবে, পরবর্তীতে এই দেশে থাকবে, তারা সবাই এটাকে অনুসরণ করে চলবে, সেই জন্য আমি এটাকে সেফটির জন্য ব্যবস্থা করতে গেলাম, নিরাপদ রেখে গেলাম, কিন্তু বোঝার কোনো ব্যবস্থা নাই। তাহলে এটাকে কোনোদিন প্রকৃত অর্থে নিরাপত্তা, ওনার এই কথাগুলো যাতে হেফাজত হয়, সংরক্ষণ হয়, আমল হয়, এটা নিরাপত্তা হবে কোনোদিন? এটা নিরাপত্তা তো তখনই হবে যখন এটার ওই মূল পাঠের পাশাপাশি এটা পুনরুদ্ধারেরও কোনো সুযোগ থাকবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এটাকে হেফাজত করবেন, কোরআনের মূল পাঠটা আছে হেফাজত, এর ব্যাখ্যাটার হেফাজত নাই, তাহলে কোরআন হেফাজতে থাকলো? অতএব এই আয়াতে বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার হাদিসের হেফাজতের কথা বলা হয়েছে। মূলত আহলে হাওয়া, আহলুল বিদআ, যাদের নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, হাদিস স্বীকারকারী ভাইরা, ওনাদের আরেকটা বড় বিভ্রান্তির জায়গা হলো, তারা বলেন আচ্ছা হাদিস সংকলন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু পরে, কত বছর পরে হয়েছে? হ্যাঁ, 100 বছর, 100 বছর না তো আরো পরে, হ্যাঁ প্রায় 200। তো হাদিস সংকলন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরে এসে, বুঝলাম সংকলন করার পর থেকে আমাদের কাছে সূত্র আছে কার থেকে কি আসে, কার থেকে আসে, কিন্তু মাঝখানে যে গ্যাপটা গেছে এটার কি হবে? এবং তারা বলে যে হাদিস এত পরে কেন লেখা হয়েছে, হাদিস এত পরে কেন লেখা হয়েছে, এটা যদি ইসলামের প্রামাণ্য দলিল হতো তাহলে শুরুর দিক থেকে লেখা হইতো, হঠাৎ করে এত বছর পরে এসে কেন লেখা হয়। দেখুন, প্রথম কথা হলো ইসলামের প্রথম যুগে তখনকার পৃথিবীর মানুষ সম্পর্কে এই আজকের হাদিস অস্বীকারী ভাইদের তেমন কোনো ধারণাই নেই। তখনকার যুগের মানুষরা লেখাজোখার উপরে তাদের কোনো জ্ঞান নির্ভর ছিল না, তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল কারণ ফেসবুক ইউটিউব ছিল না, তো আজের কাজ করে করে নিজের স্মৃতিশক্তি নষ্ট করার সময় ছিল না, তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে উটের বংশধারা, মানুষত্ব তো পরে, উটের বংশধারা তাদের মুখস্থ থাকতো, এই উটের নাম এটা, তার মায়ের নাম এটা, তার বাপের নাম এটা, তার বাপের নাম, তার দাদার নাম, তার দাদার বাপের নাম, তার মা মায়ের নাম, এইভাবে করে আপনার শত শত ধারা উটের পূর্ব প্রজন্মের নাম তারা মুখস্থ রাখত, এই পরিমাণ স্মৃতিশক্তি ছিল তখনকার মানুষের। সেই যুগে যখন তাদের মধ্যে যখন ঈমান এসেছে, তাদের মধ্যে যারা সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে কি পরিমাণ আগ্রহের সাথে শুনেছেন, যে বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় সাহাবীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো শুনতেন তখন তাদের অবস্থা এমন হতো যে তাদের মাথার উপর কোনো পাখি এসে যদি বসত, বসে অনেক সময় ধরে আবার উড়ে চলে যেয়ে আবার এসে বসার মতো উপক্রম হতো, অর্থাৎ একটা কাঠের টুকরো দাঁড়িয়ে থাকলে, ঠায় দাঁড়িয়ে থাকলে যেরকম কোনো নড়াচড়া নাই, এটাকে কাঠ হিসাবে ওইটার উপরে এসে পাখি বসে। সাহাবিদের মনোযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শ্রবণ করার সময়, তার বক্তব্য শ্রবণ করার সময় এরকম থাকতো যে তারা চুল পরিমাণ নড়তেন না, এত আগ্রহ সহকারে শুনতেন, এত তো স্মৃতিশক্তি এত বেশি ছিল। এরপরে তাদের আগ্রহের মাত্রা এবং লেভেল এই জায়গায় ছিল, কোনো কিছু তারা ছুটতে দিতেন না। কোন এক যুদ্ধে ফজরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়বিড় করে কিছুটা দোয়া পড়তেছিলেন ঠোঁট নাড়িয়ে, সাহাবিদের চোখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে এমনভাবে নিবদ্ধ থাকতো, ওই বিড়বিড় করে পাঠ করে দোয়া, মানে ঠোঁট নাড়ছেন শুধু, কোনো উচ্চারণ নেই, সাধারণদের যা ধরছে যাকে যাকে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আমাদেরকে শিখিয়ে দেন। একে তো এক, তাহলে দুটো চিত্র পাশাপাশি রাখেন, একে তো ওটের বংশধারা শত শত পূর্ব প্রজন্ম, পূর্ব আপনার জেনারেশন, তাদেরকে মুখস্থ করে রাখতো, ওটের মা বাপ 14 গোষ্ঠীর নাম মুখস্থ রাখতো যারা, এবং স্মৃতিশক্তি এত প্রখর ছিল,
আরে সেই সোনালি যুগের একেবারে গোড়ার কথা যাচ্ছেন, আরো পরে আসেন আপনি। আপনার একটা কবিতা মালা আছে ইউটিউবে, এখনো পাওয়া যায়, সার দিলে আসে, আমি আনন্দ শুনি মিউজিক ছাড়া, শুধুমাত্র কবিতা আছে। আপনার সৌতু সাফি রিল বুলবুলি, যারা আলিম আছেন এটা লিখে সার দিয়ে দেখেন ইউটিউবে, সৌতু সাফি রিল বুলবুলি। এই সৌতু সাফি রিল বুলবুলি যে কবিতা মালা আছে, এটার যদি ইতিহাস শুনেন, আমি সেদিকে যেতে পারবো না, আমার অনেক দরকারি কথা বাদ পড়ে যাবে, ওটা যদি শুনে আপনি অবাক হয়ে যাবেন যে স্মৃতিশক্তি কাকে বলে, কত প্রকার, কি কি। আলমাই আদিব ছিলেন তখনকার এক রাজা, বলেই ফেলি সংক্ষেপ করে, রাজা উনি বলতেন আগের যুগে এই যারা আপনার কবি ছিল, সাহিত্যিক ছিল, এদের মধ্যে অনেকে বা বড় অংশ রাজ দরবারের কাজই ছিল রাজাদেরকে যায় তেল তেল মারা, পাম্পটি দেওয়া। তো তেল পাম্পটি মারলে রাজারা অনেকে বেগুন টাইপ ছিল, তো টাকা পয়সা দিয়ে দিত, সব পাম্পটি শুনে টাকা পয়সা দিয়ে দিত। তো এগুলো করে করে দেখা যেত রাজ দরবারের সব ধনভাণ্ডার ওই কবিগুলো সব নিয়ে যায়, সাহেব এক এক কবিতা পারা নিয়ে আসে রাজা সাহেব, আপনি এটা সেটা পাম্পটি দিলে কতগুলো দিয়ে দেয় স্বর্ণমুদ্রা, দিতে দিতে রাজ দরবার ফতুরের মতো অবস্থা। তো তখনকার শাসক চিন্তা করলেন না এটা তো করতে দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে। উনি ওনার একজন ক্রীতদাস, একজন দাসী বাইর করলেন, যার স্মৃতিশক্তি এত প্রখর, একবার শুনলে কবিতা মুখস্ত করে ফেলতে পারতো, যত বড় কবিতা হোক পরে পর্দার আলে রাখতেন। রাইখা কোনো কবি যদি আসতো যে রাজা সাহেব নতুন কবিতা বানাইছি আপনার প্রসঙ্গে, বলতো এটা নতুন তুমি বানাইছো তো, নকল না তো, বলো না আমি বানাইছি, আচ্ছা শোনাও। তো এটা শোনানোর পরে ওইদিকে দাসীরে রাখতো, দাসিয়ে শুনে ফেলতো। এখানে আপনার আরও একজন ছিল যে একজন একবার শুনলে মুখস্থ হইতো, আরেকজন দুইবার শুনলে মুখস্থ হইতো, এরকম লম্বা চড়া কাহিনী আছে, আমি সঙ্গে বলি। তো তার এই দাস বা দাসী যারা মুখস্থ করে ফেলতো অল্পতেই, এরা শুনে ফেলতো, কবি একবার বলার পর বলতো বলো, বলা শেষ হলে বলতো এটা তো পুরান কবিতা, তো বলতো না রাজা সাহেব আমি মাত্র বানিয়ে আসলাম, পুরান হলো কীভাবে, কিন্তু রাখো। এবার দাসী ডাকতো এই এই যে কবিতার এক লাইন বলে বলতে বলতে পারবো, হ্যাঁ এটা তো আমি জানি মুখস্থ আমার, বলো তো দেখি পুরোটা বলে দেখো। তখন এবার কবি বেচারা তো ফাপড়ে পড়ে যেত, হাই হাই রে কই কী রে, মাত্র বানায় আনলাম, এ আবার বললো কেমনে, বুঝতে পারতো না কাহিনীটা। তো এই আলমাই দেখছে যে রাজার সোজা করতে হবে, কবিদের এই অপমান, সাহিত্যিকদের অপমান সহ্য করা যায় না, তিনি তাদের ইজ্জত উদ্ধারের জন্য এমন এক কবিতা বানাইলেন যে এইটার ওই দাস দাসী চোদ্দ গোষ্ঠী মুখস্থ করতে পারবে না। ওই শব্দগুলাই এমন যে আপনার ওই শব্দগুলোর অর্থ উদ্ধার করাই কঠিন। শেষে আইসা বলছে যে এটা হলো সৌতু সাফিরিল বুলবুলি, এটা হলো বুলবুল দূতের ভাষা, কথা, এটা বুঝা মুখস্থ করা এত সোজা না। আমার বলার উদ্দেশ্য হলো এই ছিল স্মৃতিশক্তির অবস্থা তখনকার মানুষ, এটা হলো অনেক পরের কথা। তাহলে জাহিলি যুগের মানুষের স্মৃতিশক্তি কি ছিল, ওরা জীবনে একবার দেখতো, এরপর আর কিছু লাগতো না, মুখস্থ হয়ে যেত, পায়ের গোড়ালের দিকে তাকায়া বাচ্চার বলে দিত এটা কার বাচ্চা, এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছিল তাদের এই সমস্ত দিক থেকে। যাই হোক, সেই একটা চিত্র। আরেকটা চিত্র হলো সাহাবিদের মনোযোগের কথা বলছে। এবার দুইটাকে আপনি একসাথে করেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে যা শুনতেন এটাকে এমনভাবে মুখস্থ এবং রপ্ত করে ফেলতে পারতেন যে আমাদের এই যুগে কম্পিউটার লেখা যোগা সব ফেল হয়ে যেতে পারে, কিন্তু তাদের স্মৃতিশক্তি ভুল হতো না। এই ছিল অবস্থা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন হুয়াজ তাবাকুম, হুয়াজ আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী যারা হবেন, যারা এই হাদিসে সংরক্ষণ করবেন, আল্লাহ এদেরকে ইজতিবা করেছেন। ইজতিবা মানে কি? আল্লাহ তাআলা বাছাই করে 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 মানব ইতিহাসের সবচেয়ে বেশি স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা সম্পন্ন মানুষগুলোকে বাছাই করে তার রাসূলের সাহাবী হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন, কারণ হাদিস বাদ করতে হবে, আল্লাহ নির্বাচিত তারা। দেখেন এটা সহজ কথা না যে আল্লাহ তাদেরকে বাছাই করে রেখেছে। যাই হোক, তো তারা সেভাবে সংরক্ষণ করেছেন। এবং তখন আপনার 40 হিজরির আগ পর্যন্ত মিথ্যা কাকে বলে মানুষ জানতো না, মিথ্যার ধারে মিথ্যা নিয়ে কোনো কল্পনাও হতো না। এবং সৈয়দ রহমতুল্লাহ আলাইহির কিতাবে তিনি লিখেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বর্ণনা উল্লেখ করেছেন, তিনি বলেছেন আল্লাহর শপথ করে বলছি মিথ্যা কাকে বলে এটা আমরা জানতামই না এবং কখনো আমরা মিথ্যা বলি নাই। যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যকার অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বিরোধ প্রকাশ্য রূপ পেল এবং সেটা তাদের দিনের কল্যাণেই তাদের বুঝতে ইখতিলাফ ছিল, তার পরবর্তী দেখা গেল মুনাফিকরা তারা সুবিধা হাসিল করার জন্য হাদিস বানানো শুরু করল। আর তখনই মুহাদ্দিসরা ওই যে আল্লাহ তাআলা তার রাসূলের হাদিসটা হেফাজত করবেনই, এমন কিছু মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, এমন কিছু ব্যক্তিত্ব তৈরি করে দিলেন, এমন কিছু ইতিহাস সৃষ্টি করে দিলেন যা
হাদিস অস্বীকারী ভাইরা যদি তার ছিটা ভোটা সম্পর্কে ধারণাও নেয়, তো হাদিস সম্পর্কে সংশয় তো দূরের কথা, সংশয় করার কথা চিন্তাও করতে পারবে না। এক্ষেত্রে আপনি দেখবেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হাদিস শাস্ত্রকে সংরক্ষণ করবার জন্য 65টা শাস্ত্রের জন্ম দেওয়া হয়েছে। 65টা বই না, 65টা কি শাস্ত্র, 65টা বিজ্ঞান, 65টা সাবজেক্ট পৃথিবীতে মুহাদ্দিসগণ তৈরি করেছেন, জন্ম দিয়েছেন শুধুমাত্র হাদিসের সংরক্ষণের জন্য। লাখো মানুষের পুঙ্খানুপুঙ্খ লাইফ হিস্ট্রি, এই যুগেও তো সম্ভব না এবার, লাখো মানুষের, কেউ বলছে কল্লা রসুল, সাথে সাথে মুহাদ্দিসদের সকল টর্চ লাইট তার দিকে চলে গেছে। এই লোক কল্লা রসুল বললো কোন এখতিয়ারে, বললো অমুকের কাছ থেকে শুনেছে, তাহলে তার সাথে তার সাক্ষাৎ হলো কিনা, তাহলে এর জন্ম কবে মৃত্যু কবে, এর জন্ম কবে মৃত্যু কবে, এর সাথে এ এক শহরে ছিল আরেক শহরে ছিল, তাহলে সে তার কাছ থেকে কল্লা রসুল কিভাবে শুনলো, এই শহরে তার সফর প্রমাণিত হয়েছে কিনা, এরপরে আবার সে কখনো দাঁড়ায় বাদাম খাইছে কিনা, রাস্তা পাশে যেখানে সেখানে পেশাব করতে বসে গেছে কিনা, কত পুঙ্খানুপুঙ্খ যাচাইবাছাই করেছে। শুধু রিজাল শাস্ত্র, হাদিস শাস্ত্র, হাদিস সংরক্ষণের জন্য রিজাল শাস্ত্র, যারা তাদের শাস্ত্র কিভাবে প্রণয়ন করেছেন, শুধুমাত্র এই লোকগুলোর জীবনী সংরক্ষণ করার জন্য 30 খণ্ড, 40 খণ্ড, 25 খণ্ড, 20 খণ্ডের বিশাল বড় বড় যে আসমাউর রিজালের কিতাব রচনা করে রেখে গেছেন, এই কপাল পোড়ারা যদি এ সম্পর্কে চুল পরিমাণ ধারণাও নিত, তাহলে হাদিস সম্পর্কে সংশয় তোলার প্রশ্নই তাদের মাথায় আসত। আমরা তাদেরকে বলবো একটু পড়াশোনা করে, এই পাগলামি ছাগলামি না করে পড়াশোনা করেন, গান টান গাইতে ইচ্ছা করে, বাউলগিরি ফাউলগিরি করতে মনে চায় এমনি করেন, রাসূলের হাদিসকে অস্বীকার করে নিজের ধ্বংস ডেকে আনবেন না। আপনি এমনি করেন আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আপনার এই বাদরামো করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসকে অস্বীকার করার মতো যে পায় তারা, এটার যে ষড়যন্ত্র এটা করতে যাবেন না। যাই হোক, আমরা দেখি তাদের বিভ্রান্তিগুলোর ভিতরে একটা হলো যেটা যে বললাম, শাসক হিসাবে রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে তারা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের কথা আলাদা বলেছেন, শাসকেরটা আলাদা বলেছেন। হ্যাঁ, অতএব সেটা বলাটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে তাদের আরেকটা সংশয় হলো, তারা বলে এটা তখনকার মানুষের জন্য ছিল, এটা একটা বড় বিভ্রান্তি। কিন্তু মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারীরা এটা খুব জোরে সোরে বলে, যখন দেখে যে এদের অবস্থা হচ্ছে কাদিয়ানিদের মতো, একটা যখন মানতে পারে না, এবার বলে না তাহলে আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানি তাহলে নাবি না রাসুল হন, তাহলে মাহদি, উনি একবার নবী হয়, একবার রাসুল হয়, একবার মাহদি হয়, হ্যাঁ এরপরে কি যে উনি এটাই ওনারা বলতে পারে না, কারণ একটা বলার পরে দেখে না এটা তো কোরআনের আলোকে প্রমাণ করা যায় না। এবার আরেকটা বলে আপনারা জানেন কাদিয়ানিরাও কিন্তু কোরআন দিয়ে প্রমাণ দেয়, জানেন তো, হাদিস দিয়ে প্রমাণ দেয় না, কিন্তু কি দিয়ে প্রমাণ দেয়, দেখেন রসুনের কুয়ার সব গোড়া এক জায়গায় খেয়াল করে, যত কাফির যত ইসলাম বিদ্বেষী আছে সব কোরআনের দিকে ঝুঁকতেছে, এটা হলো মতলব খারাপ। কিছু মানুষ আছে দেখবেন যে বাপের মানে ছেলের মানে, অনেকে ছেলের মানে বাপের মানে, যে কোনো একটা ধরে খুঁটি করে বসে থাকে, এটা দেখতে মনে হয় যে একটা তো মানছে, আসলে কালিমাত হাক্কান উরিদা বিহাল বাতিল, তাদের ধান্দা খারাপ, মতলব খারাপ। তো কাদিয়ানি পর্যন্ত কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দেখবেন, আরে ক্যাডিয়ানিদের কথা কি বলবেন, ওই যে খ্রিস্টান মিশনারি লোকেরা ফেসবুকে পেজ খুলছে তাফসিরুল কোরআন, সেটা এক ভদ্র মহিলা অভদ্রভাবে নিজেকে উপস্থাপন করে উনি তাফসিরুল কোরআন পেশ করেন ফেসবুকে খ্রিস্টান মিশনারি, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যে কোরআনকে আপনি অপব্যাখ্যা করবেন, আপনি অমুসলিম হয়ে আপনি মুসলমান সেজে মুসলমানদের বিভ্রান্ত করবেন, এই রাইট তো আপনাকে এদেশের সংবিধানও দেয় নাই, তো সেটা তারা করছেন। তো আমি যেটা বলছিলাম যে শুধু কোরআন মানবো, তো শুধু কোরআন মানবো এই কথা তো আপনার কাদিয়ানিরাও বলে, এই কথা তো আপনার ওই খ্রিস্টান মিশনারি লোকেরাও বলে, এই কথা এখন যদি আমাদের মধ্যে নামধারী কোনো মুসলমান বলে, তাহলে এরা তলে তলে ওই গোড়া সব একই জায়গায় কিনা এটা সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। আমি আবারও বলছি, নিরীহ অনেক মুসলিম ভাই বোন আছেন যারা হাদিস অস্বীকার করেন, তারা ষড়যন্ত্রকারী নন, তারা মনে করবেন না আমি তো ষড়যন্ত্রকারী না, তাহলে হুজুর এটা বলবো, আপনি ষড়যন্ত্রকারী নন, তবে আপনি বিভ্রান্তির শিকার। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তো যেটা বলছিলাম, তাদের একটা বড় সংশয়ের জায়গা হলো যে কোরআন এটা, সরি হাদিস এটা তখনকার মানুষের জন্য ছিল, সাহাবীদের জন্য ছিল, কিন্তু পরবর্তীতে এটা অসংরক্ষিত হয়ে যেতে পারে যাদের পরবর্তী লোকের জন্য ছিল না। তাদের জন্য কয়েকটা আয়াত দেন, সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে রাসূল আপনি বলে দিন, হে লোক সকল, দুনিয়ার সব মানুষ, যারা মানুষ তাদেরকে বলছে, এখন যদি কেউ হাদিস অস্বীকার করে নিজেকে সে মানুষ মনে না করে তাহলে তো আর কিছু বলার নেই, কিন্তু মানুষ হলে এই আয়াতে তাকে বলা হচ্ছে, হে মানুষ সকল,
ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হয়ে আমি এসেছি। কোরআন নাযিল করার জন্য এই কথা বলার দরকার না যে কোরআন আরছি দিয়ে গেলাম শেষ, না। কিয়ামত পর্যন্ত আগত যারা মানুষ হবে সকলের কাছে তিনি রাসূল, তিনি অনুসরণীয়, তার সুন্নাহ তার সীরা এটা অনুসরণযোগ্য, এটা ঘোষণা দিয়েছেন। সূরা নিসা 128 নম্বর আয়াত দেখেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা শুধুমাত্র তখনকার মক্কার মানুষদের জন্য না, বরং কাফাতাল লিন-নাস, সকল মানুষের জন্য। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সকল বিশ্ববাসীর জন্য, সকল জগৎসমূহের জন্য আমি রহমত করে প্রেরণ করেছি, শুধুমাত্র মক্কাবাসীর জন্য নয়। সূরা ফুরকান আয়াত নম্বর 1, তাবারাকাল্লাযী নাযাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সকল বিশ্ববাসী সকল জগৎসমূহের লোকদের জন্য সতর্ককারী হিসেবে আপনাকে পাঠিয়েছি, শুধু মক্কা মানুষের জন্য, তখনকার মানুষের জন্য নয়। সূরা নিসা 79 নম্বর আয়াত, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি আপনাকে মানুষের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি। এখন কেউ নিজেকে অমানুষ মনে করে ভিন্ন কথা, মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছি, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এবং এটা আল্লাহর কাছে শাহীদ বা সাক্ষী হিসেবে যথেষ্ট। সূরা নিসা 170 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূল বিল হক, হে লোক সকল, তোমাদের সকলের কাছে রাসূল সত্য নিয়ে এসেছেন, তাহলে মক্কাবাসীর কাছে শুধু না, সকল মানুষের কাছে। সূরা আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন ছিলেন, এবং তিনি কারোর বাবা হিসেবে দুনিয়াতে আসেননি, কোনো রেজালের বাবা হিসেবে, কোনো ছেলে মানুষের বাবা, অর্থাৎ তার কোনো ছেলে দুনিয়াতে বেঁচে ছিল না, সবাই মারা গেছে, বাবা ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার সন্তানকে টিকিয়ে রাখেন, সেই অর্থে আল্লাহ বলছিল আলাইহি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি তো আল্লাহর রাসূল এবং সকল নবীদের শেষ নবী ছিলেন। এই সমস্ত আয়াতগুলো পরিষ্কারভাবে বোঝাচ্ছে এবং পরিষ্কারভাবে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কাবাসীর জন্য ছিলেন না, বরং কিয়ামত পর্যন্ত আনাগত সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল হিসেবে এসেছেন। ভাইরা আমার, আমি আর কথা বলাচ্ছি না, শেষ করছি, বাকি পয়েন্টগুলো আজকে আর বললাম না, বলার সুযোগ হলো না। তবে রিজাল শাস্ত্রে হাদিস সংরক্ষণে মুহাদ্দিসরা কী করেছেন এই সম্পর্কে আমাদের শেখ সাইয়েদ রহমান ভাইয়ের কাছে আপনারা পরবর্তীতে শুনে নেবেন যে কী করেছেন তারা হাদিস শাস্ত্রে। শুধুমাত্র এই সম্পর্কে যদি আপনি জানেন যে কী পরিমাণ বই পুস্তক লিখেছেন, বিরাট বড় ফিরিস্তি আমি রেডি করছি, শোনানোর মতো সময়ও নেই, শুধু যদি শুনে দিয়েও যাই তাতে অনেক সময় যাবে। জাল প্রমাণের জন্য হাদিসের মধ্যে কী কী লাগবে, তার জন্য তারা কী কী ম্যাটেরিয়াল রেডি করেছেন মুহাদ্দিসে কোরআন, কীভাবে সেটাকে প্রয়োগ করেছেন, শুধুমাত্র এটা নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলো বই বের হয়েছে যে হাদিস শাস্ত্র ইতিবৃত্ত বা এরকম অনেকগুলো আপনার বই আছে বিভিন্ন এই প্রাসঙ্গিক। সেই বইগুলো যদি আপনি পড়েন, বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনি ধারণা পাবেন যে হাদিসকে কীভাবে সংরক্ষণ করা হয়েছে এবং এটার যে মান নির্ণয় করা হয়েছে, এটা নিয়ে সন্দেহ কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ যে করতে পারে না, আল্লাহ তাআলা কিছু মানুষই তৈরি করে দিয়েছেন। শুধু ইমাম বুখারী রহমতুল্লাহের কথা যদি বলেন যে কীভাবে হাদিস সংরক্ষণ করেছেন, কীভাবে হাদিস সংকলন করেছেন, তিনি হাদিস নিয়েছেন, কীভাবে পরখ করেছেন এবং কী পরিমাণ স্মৃতিশক্তি ছিল, শুধু জাল হাদিস মুখস্থ ছিল যে পরিমাণ, আপনি সেগুলোর ফিরিস্তি যখন শুনবেন, যখন পড়বেন, তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণে, সংরক্ষণের পদ্ধতির উপরে ভিত্তি করে হাদিসের আপনার শুদ্ধাশুদ্ধ যে তারা নিরূপণ করেছেন, এ নিয়ে চুল পরিমাণ কোনো সন্দেহ করার কোনো সুযোগ, এটা অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজকের পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না যে এভাবে সংরক্ষণ করা সম্ভব। পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো পৃথিবীর বড় নেতা, কোনো অনুসরণীয় ব্যক্তিত্ব, তাদের কোনো অনুসারীদের নামের লিস্ট পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 500 বছর পরে, 400 বছর পরে, 300 বছর পরে কেউ বর্ণনা করছে, তার 14 গোষ্ঠীর নারীগুলির সহকারে পুরো হিস্ট্রি ক্রস সাইট দিয়ে চেক করে বের করে মুহাদ্দিসরা তার জিস্ট আমাদের সামনে রেখে চলে গেছে, শুধুমাত্র হাদিসের সংরক্ষণের জন্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারী নামধারী আহলে কোরআনদের ফিতনা থেকে আমাদের দেশকে, দেশের মানুষকে হেফাজত করুন। আমাদের সাধারণ শিক্ষিত ভাইরা যারা বিভ্রান্ত আছেন, আপনাদেরকে বলছি, আলেমুল আমাদেরকে দেখবেন না এই পথে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের যে একটা আয়াত বলছিলাম, সেই আয়াতে বলেছেন যে যে ব্যক্তি ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের যে কমন পথ এটার বাইরে যে যাবে, এটা গোমরাহির পথ। সমস্ত উলামায়ে কেরাম সারা পৃথিবীতে একদিকে আছে, কয়েকজন মানুষ বের হয়ে বলছে না আমরা প্রকৃত ইসলাম নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদের এলাকায় ইসলাম আছে? এমাম এমাম ইসলাম এগুলো আছে আপনাদের দিকে? আছে না? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালা হালাকান নাস ওয়া হালাকুম, এদের দেখবেন মূল আপনার বক্তব্যই হলো প্রকৃত ইসলাম এবং বিকৃত ইসলাম। সারা দুনিয়ার আলেম ওলামারা যেটা করে ওটা হলো বিকৃত ইসলাম, ইসলামটারই যারা বিকৃত করে ইসলাম বানাইছে, এদের আর ইসলামের ভিতরে কি ঢুকবে না? এদের সম্পর্কে তাদের সমস্ত বই আমি সৌদি থাকতে দেশ থেকে কিনে আমার ওয়াইফকে পাঠাইছি বোরকা পরে যেয়ে কিনে আনতে, এবং সেগুলো আমি সৌদি আরব নেওয়াইছি, নিয়ে আমি এদের বইগুলো পুঙ্খানুপুঙ্খ করে পড়ে এই হিজবুত তাওহিদ সম্পর্কে 1 ঘন্টার আমাদের বক্তব্য ইউটিউবে আছে, আমি ডিটেইল বক্তব্য সেখানে দিয়েছি আলহামদুলিল্লাহ।
এরপরে এমাম সাহেব একদিন আমাকে নক করছে, করে বলে ভাই আপনার সাথে কিছু কথা আছে। পরে আর এমাম সাহেবরে পাইলাম না, চলে গেছে ওকে। তো এই এমাম শব্দের এমামতি নিয়ে আমরা বহু পড়াশোনা করেছি, আমরা কারোর বক্তব্যে বিভ্রান্ত বলি না, অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বাউল ফাউল আর এমাম ইসলাম এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা আমি করছি। আল্লাহ তালা এদের বিভ্রান্তি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এরা বলে সবাই গুমরা হয়ে গেছে, হুজুররা সব শেষ, সব ধ্বংস, সব ইসলাম থেকে সরে গেছে, ওনারা ইসলামের উপরে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলে গেছেন যে ব্যক্তির সুর টোন গলার এরকম দেখবা বলবে যে মানতালা হালাকান্না, সব গুমরা হয়ে গেছে, সে একলাই সঠিক। নবীজি বলছেন পাও আহলা কম, এর সবচেয়ে বড় গুমরা, সবচেয়ে বড় গুমরা হলো সে। আরবি আয়াত আর কোরআন আয়াত উচ্চারণ করতে পারে না বিশুদ্ধ করে, পেটে পাড়া দিলে আরবি একটা শব্দ অর্থ বের হয় না, এই বলে ইসলামের এমাম হয়ে গেছে। মানে কিয়ামতের আগে যে বহুত পাগলামি সাগলামি দুনিয়াতে হবে তার বড় প্রমাণ বোধ হয় আমাদের প্রিয় মাতৃভূমি। যত রকমের ইসলাম আর যত রকমের এমামের গজালি এখানে হয় দুনিয়ার কোনো দেশে এত হয় বলে আমার মনে হয়। আল্লাহ তারা আমাদেরকে হেফাজত থাকার প্রতিটা আমাদের ইমানগুলোকে আল্লাহ তারা হেফাজত করুন। আমাদেরটা তো যাতা চলে যাচ্ছে, আমাদের পরের জেনারেশনে কী হবে সে চিন্তা করি, আমাদের ছেলেমেয়েরা কী করবে, তাদেরকে দিন এবং কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা অনেক শক্তভাবে বলিষ্ঠভাবে যদি দিয়ে যেতে না পারেন তাহলে ওদের ইমান করে ওরা টিকে থাকতে পারবে না। এত জোয়ার চতুর্দিক থেকে আসছে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়া রযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়া রযুকনা ইজতিনাবাহু। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ দালিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।